Así le quieres que mira boca. Yo no te creo el Quijote, ¿no? You can only carry down the steps. I can actually just zoom that out. Can it? Share screen now. It's actually share. Hey, hello. Hey, hello. আমি কি চলে আসবে অটোমেটিক, মানে আমি বলার জন্য এখন কি আমি? আচ্ছা তাহলে ঠিক আছে, ওরা এখন আসে নাই তাই না? হ্যাঁ শোনা যায়? সবাই আমার কথা শুনতে পাচ্ছ এখানে যারা আছো? হ্যালো, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি আমি এখন আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমাদের টপিক হচ্ছে এপিডেমিওলজি, এবং আজকে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি সেশন তোমাদের সাথে আলাপ করব। সেটার মধ্যে যেমন আমাদের কিছু কন্টেন্টস আছে যেগুলো তোমরা পরীক্ষার সময়, আমরা বিশেষ করে যেহেতু তোমাদের সময় কম এবং এখন বাসায় বসে আছো সবাই, আমি মনে করি যে তোমাদের এই ক্লাসগুলো খুব কাজে লাগবে এবং তোমাদের সময়টাও বেস্ট ইউটিলাইজ করতে পারবে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার মাধ্যমে। তো ফেজ টু তে তোমাদের দুটা সাবজেক্ট ফরেন্সিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন, আমার মনে হয় যে তোমরা যারা রেগুলার ব্যাচে আছো সবাই টার্ম ওয়ান ক্লিয়ার, বা তোমাদের টার্ম ওয়ান ক্লিয়ার করা, টার্ম টুটা আমরা আসলে অন প্রসেসে ছিলাম, কেউ কোন কোন মেডিকেল কলেজ কমপ্লিট করেছে কেউ করতে পারে নাই। আরেকটা ব্যাচ আমাদের সাথে হয়তো অনেকেই আছো তোমাদের গ্রুপে যারা নভেম্বর ব্যাচ, তো এখন এই নভেম্বর ব্যাচ যারা আছো আমার মনে হয় তারা এপিডেমিওলজিটা মিস করেছো, কিন্তু রেগুলার ব্যাচে যারা আছো তারা হয়তো পেয়েছো। তো যাই হোক, আমি এখন তোমাদের প্রেজেন্সটা আমার জন্য একটু জানা দরকার, কতজন আসছো সেটা। আমি এখন ক্লাস স্টার্ট করতে যাচ্ছি 11:05, আমি আর 2-3 মিনিট অপেক্ষা করি। তো তোমরা জানো যে তোমাদের এপিডেমিওলজিটা এখন যে বর্তমানে COVID-19 মহামারীর মধ্য দিয়ে আমরা সময় অতিক্রান্ত করছি, আমার মনে হয় যে এই সময়ে তোমাদের যদি এপিডেমিওলজি নলেজটা থাকে পাশাপাশি, তাহলে তোমরা এই মহামারী যে বিভিন্ন বিষয়গুলো সব জায়গায় আলোচিত হচ্ছে খবরে কাগজ, আপনি এখান দিয়ে মানে আশপাশে যে ম্যাম কমেন্ট গুলো হচ্ছে, কমেন্ট গুলো কি দেখতে পাচ্ছেন?
না না দেখতে পাচ্ছি না এটা, আমি এটা কি ম্যানেজ পার্টিসিপেন্টস এ যাবো? হুম বলো। হ্যাঁ দেখি এক মিনিট, কমেন্ট সেকশনে তাহলে এটা কোন জায়গায় করতে হবে? আচ্ছা হুম হুম সাথে থাকতাম। ওকে এখন স্টার্ট করি। স্টার্ট করবো। ওকে আমরা এখন স্টার্ট করছি আসলে আমাদের লেকচারটা। হ্যাঁ তো যাই হোক, সবাই এখানে আমি দেখতে পাচ্ছি যে 100 প্রায় 150 কাছাকাছি স্টুডেন্ট চলে আসছে, সবাইকে ওয়েলকাম। আমি এখন মানে আসলে আমাদের ক্লাস স্টার্ট করে ফেলছি অফিসিয়ালি। তো আমি যেটা বলছিলাম যে আজকে এপিডেমিওলজির ফার্স্ট লেকচার, এবং এই লেকচার আমরা আজকে ফার্স্ট লেকচার কিন্তু আমরা কয়েকটা সেশন নিব ভাগ করে, তোমাদের এটা যে কারিকুলাম আছে সেটার উপর বেস করে। তো এখন যে কোভিড-19 এর যে মহামারী চলছে, এটার সাথে আমরা সব এক্সাম্পল গুলো সেট করব কোভিড-19 কে ঘিরে মোস্টলি। এবং তোমরা সবসময় চেষ্টা করবে যে এই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো আমি আলোচনা করব, সেগুলো একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে সেটাকে কম্পেয়ার করতে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আমার সাথে তোমরা শেয়ার করবে তোমাদের প্রবলেম গুলো, আমি এখানে ফলো করব তোমাদেরকে। যাই হোক, আমরা যদি এপিডেমিওলজি চিন্তা করি, তাহলে আমরা আজকের এই লেকচার সেশনে প্রথমে আমাদের একটা লার্নিং অবজেক্টিভ থাকে যে কোনো এডুকেশনাল সেশনের। সেই লার্নিং অবজেক্টিভটা থাকলে আমাদের সুবিধা কি, যে আমি জানবো যে আমি আজকে এই 1 ঘন্টার মধ্যে আমার কি কি টপিক আমার আমি আলোচনায় শুনবো ক্লাসের মধ্য দিয়ে, এবং সেখান থেকে আমি আমার যে কোয়েশ্চেন গুলো কি থাকবে। তোমরা সবাই আশা করি হাতে তোমাদের খাতা আছে কলম আছে, সেগুলো তোমরা নোট ডাউন করবে। অনেক সময় সব জিনিস স্লাইডে দেওয়া যায় না, আমি মুখে বলবো সেগুলো সেগুলো তোমরা নোট করে নিবে। তো লার্নিং অবজেক্টিভে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আজকের ক্লাসে আমরা জানতে পারবো হাউ টু ডিফাইন ইপিডেমিওলজি, অর হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইপিডেমিওলজি, হোয়াট আর দ্য এইমস অফ ইপিডেমিওলজি, ইপিডেমিওলজি স্টাডি করার ফলে আমরা আসলে কি কি কেন এটা পড়া উচিত, হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ ইপিডেমিওলজি সেটা, দেন হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইপিডেমিওলজি, হোয়াট আর দ্য মেজারমেন্টস অফ ইপিডেমিওলজি, এবং অলসো দ্য টুলস অফ মেজারমেন্টস ইন ইপিডেমিওলজি, এগুলো আজকে আমরা ডিসকাস করবো। তো যাই হোক, যে আমরা যদি প্রথমে একটু চিন্তা করি যে ইপিডেমিওলজিটা আসলে কোন একটা ওয়ার্ড থেকে এসেছে, হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ড ইপিডেমিওলজি, আমরা এই এই ওয়ার্ডটাকে তিনটা যদি আমরা কম্পোনেন্টসে ভাগ করি, তাহলে দেখব এপি মিনস আপন অর অ্যামাং, ডেমোস মিনস পপুলেশন অর পিপল, এন্ড লজি মিনস ইউ নো সবাই যে স্টাডি অর সায়েন্স। সো ইট ইজ দ্য স্টাডি অন পপুলেশন। যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং, পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ড ইপিডেমিওলজি, সো এই তিনটা কম্পোনেন্টে ভাগ করে ইউ হ্যাভ টু আনসার দ্য কোয়েশ্চেন, এবং তাহলে অ্যাজ এ হোল ইট মিনস দ্য স্টাডি অন পপুলেশন। তো এইটাও ডিরাইভ করেছে, অরিজিনেট করেছে ফ্রম দ্য ওয়ার্ড ইপিডেমিক।
তো এখন যে আমরা যদি ডেফিনিশন, আমরা প্রথমেই আমাদের লার্নিং অবজেক্টিভ ছিল যে আমরা জানবো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এপিডেমিওলজি। ডেফিনিশন কিন্তু পর্যায়ক্রমে অনেকভাবে ইভলভ হয়েছে। আমরা যদি দেখি যে প্রিভিয়াস ডেফিনিশন গুলো কি ছিল, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ইট ইজ আ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স উইচ ট্রিটস এপিডেমিক, তার মানে এটা খুব একদম সীমাবদ্ধ ছিল এপিডেমিক এর মধ্যে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বর্তমানে তা না, এটা এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, এভরি কাইন্ড অফ সিচুয়েশন কে এটা ইনক্লুড করছে। এটা এখন অনেক ব্রডার মিনিং আছে। তারপরে যেটা আসলো, দি সায়েন্স অফ মাস ফেনোমেন অফ ইনফেকশিয়াস ডিজিজেস, এটা খালি কনফাইন ছিল ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে, কিন্তু এখন কিন্তু এটা আরো বর্ধিত হয়েছে। এটা সব ক্ষেত্রেই আমাদের এপিডেমিওলজিটা আছে, অ্যাপ্লাই হচ্ছে। আমি যেখানে এই স্লাইডে লাস্ট যেটা ছিল, সেটা হলো ইট ইজ দ্য স্টাডি অফ ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি ইন ম্যান। এই জিনিসটা বলে এখানে কিছু চলে এসেছে যেটা এপিডেমিওলজির ভেরি মানে একদম কি বলবো কোর টার্মস, যেগুলো সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্স এন্ড ফ্রিকোয়েন্সি, যেগুলোকে আমরা বলি কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি। তো এইগুলো কি, হোয়াট এই মিনিং গুলা কি, এই শব্দগুলো, সেগুলো আমার কিন্তু আলোচনায় আজকে আছে। তো আমি এখান থেকে আমাদের এখন যে ডেফিনিশনটা সেটাই তোমরা বলবে, তোমাদের যেটা লার্ন করতে হবে দ্যাট ইজ দিস ডেফিনিশন। এই ডেফিনিশনে দেখো কিছু তোমার ওয়ার্ড আছে যেগুলোকে আমি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করেছি, দিজ আর দ্য কি ওয়ার্ডস। এবং এই ডেফিনিশনটা দিয়েছে 1988 এ জন এমব্লাস্ট। এবং ডেফিনিশনটা যেটা বলে, দেখো তুমি মিলিয়ে নাও তোমার যে স্টাডি অন এপিডেমিওলজি এটার সাথে এটা কতটুকু জাস্টিফাইড হচ্ছে। দ্য স্টাডি অফ ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্স অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস ইন স্পেসিফাইড পপুলেশন, আমরা বলেছি ইট ইজ দ্য স্টাডি অন পপুলেশন, তাই না? তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কি স্টাডি করছে, ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্স অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস, কার উপরে, স্পেসিফাইড পপুলেশনের উপরে। এই স্টাডি গুলো দেন অ্যাপ্লাই করতে হবে এই প্রবলেম গুলার বা বিভিন্ন হেলথ রিলেটেড যে স্টেটস অর ইভেন্টস আছে এগুলোর প্রিভেনশন এন্ড কন্ট্রোলের জন্য। পরের যেটা দেখো এখানে কিন্তু তাই বলা আছে, অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দিস স্টাডি টু দ্য কন্ট্রোল অফ হেলথ প্রবলেমস, তাই না? তো এখানে দেখো আমি এখন এই ডেফিনিশনটাকে তোমাদের কাছে, যে আমি আমি আশা করি আমি বেশি ফাস্ট যাচ্ছি না। হ্যাঁ, আমি কি একটু ফাস্ট যাচ্ছি? তোমরা একটু আমাকে এক দুইজন একটু ই করে যাও, ম্যাডাম স্পিডটা একটু বাড়ালে বা কমালে ভালো হয়, একটু রেসপন্সটা একটু শেয়ার করো আমার সাথে, আমি দেখি। আচ্ছা, আমার মনে হয় ঠিক আছে, কারো কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, প্রথমে আমরা এখানে পরীক্ষা, দিজ আর অল রিলেটেড টু ইউর এক্সামিনেশন, আমি এখন যেভাবে এক্সপ্লেইন করবো ডেফিনিশনটাকে। ফার্স্টে যেটা বলা হয়েছে, হোয়াট ইউ মিন বাই ডিস্ট্রিবিউশন অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস অর এনি হেলথ প্রবলেম, ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেন্স, হ্যাঁ তাই না? দুটা শব্দ আছে, ডিটারমিনেন্স এখানে হাইলাইট করা নাই, ভুলে হয়তো হয়নি। তো ডিস্ট্রিবিউশন মানে কি আসলে? ডিস্ট্রিবিউশন অফ এনি ডিজিজ বলতে আমরা যেটা বুঝাচ্ছি, ইন টার্মস অফ তিনটা জিনিস মনে রাখবা, টাইম, প্লেস এন্ড পারসন। তোমরা বাংলায় পড়েছো ছোটবেলায় গ্রামারে যে স্থান, কাল, পাত্র ভেদে ডিজিজের বিস্তার এখানে আমরা দেখব। স্থান, কাল, পাত্র, এই শব্দটা তিনটা শব্দ খুব কমন তোমাদের, তাই না? তাহলে স্থান, কাল, পাত্র যেটাকে আমরা বলি যে পারসন ডিস্ট্রিবিউশন, প্লেস ডিস্ট্রিবিউশন এন্ড টাইম ডিস্ট্রিবিউশন। তাহলে টাইম, প্লেস এন্ড পারসন ডিস্ট্রিবিউশনটা ডিজিজের কি সেটা আমরা দেখব। যেমন এখন আমি যদি বলি COVID-19, আমাদের মহামারীর কথা চিন্তা করি, তাহলে এটা ডিস্ট্রিবিউশন ইন ডিফারেন্ট এজ গ্রুপ, তাই না? তারপর ইন ডিফারেন্ট জেন্ডার, মেইলে কত, তোমরা দেখো প্রতিদিন যে সরকারি স্ট্যাটিস্টিক্স গুলো আমরা দেখি, সেখানে ওনারা বলেন যে এতজন পুরুষ আক্রান্ত হয়েছে, এতজন মহিলা আক্রান্ত হয়েছে, তাদের বয়স কত ছিল। তাহলে এজ এন্ড সেক্স ডিস্ট্রিবিউশন এটাকে আমরা কিসের মধ্যে ফেলছি? পার্সন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এটাকে আমরা ফেলছি পার্সন ডিস্ট্রিবিউশন। এখন আসো যেটা প্লেস ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা একটা বললাম পারসন ডিস্ট্রিবিউশন, এখন বলছি প্লেস ডিস্ট্রিবিউশন। তোমরা জানো যে প্রতিদিন আমরা যেগুলো মিডিয়াতে জানতে পারছি, হোয়াট আর দা হটস্পটস ডিটেক্টেড, তাই না? যে এই COVID-19 শনাক্ত হচ্ছে বেশি কোন কোন জায়গাগুলোতে, এগুলোকে আমরা হটস্পট বলি। তাহলে সেটাকে আমরা বলতে পারি প্লেস ডিস্ট্রিবিউশন। এবং আমরা প্রথমেই বলেছি ঢাকার মধ্যে বেশি, আবার ঢাকার মধ্যে কোন কোন জায়গাগুলোতে বেশি সেগুলো আমরা হটস্পট হিসাবে চিহ্নিত করে ওদেরকে আলাদা মেজার নেওয়া হচ্ছে, ওই ওদেরকে কন্টেইন করার জন্য সেই জায়গাগুলোতে, যাতে ডিজিজটা অন্য কারো মধ্যে না ছড়ায়।
হ্যাঁ, তারপরে হলো আর কি কি মেজার নিতে হবে সেগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করা হচ্ছে। তো এটা হলো তোমার, তাহলে কি, এটা হলো প্লেস ডিস্ট্রিবিউশন। তাহলে একটা গেল পার্সন ডিস্ট্রিবিউশন, একটা প্লেস ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে যেটা টাইম ডিস্ট্রিবিউশন, কাল যেটাকে আমরা বলি। আমরা স্থান আলোচনা করলাম, আমরা যেটা স্থান কাল আর পাত্র আলোচনা করলাম, এখন হলো কাল মানে সময়, টাইম ডিস্ট্রিবিউশন। টাইম ডিস্ট্রিবিউশনে তোমরা প্রতিদিন বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছ, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই না? এখন যদি আমি কম্পেয়ার করি আমার এই ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্সটা, হ্যাঁ, জানুয়ারি মাসে কি ছিল, তারপরে হলো দেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসে যদি আমি দেখতে চাই গ্লোবাল স্ট্যাটিস্টিক্সটা আমার কি ছিল এই সময়, তারপরে যদি আমি দেখি যে আমার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সটা কি ছিল, সেটা আমার দেশের মধ্যে এই স্ট্যাটিস্টিক্স এর অবস্থানটা কি, আমার যদি আমি মনে করি আমাদের শুরু হয়েছে 8 মার্চ থেকে, 8 মার্চ থেকে প্রতি সপ্তাহে আমাদের কি কতগুলো সংখ্যা আস্তে আস্তে কি হারে বাড়ছে সেটা যখন আমরা দেখবো, সেটা হলো আমার কি, তাহলে টাইম ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে আমি আশা করি বুঝাতে পারছি যে টাইম, প্লেস এন্ড পার্সন ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা কিন্তু ডেফিনিশনের জাস্ট একটা ওয়ার্ড এখন এক্সপ্লেইন করলাম যে ডিস্ট্রিবিউশন বা বিস্তার বলতে আমরা কি বুঝি ডিজিজে, ঠিক আছে? তারপরে শব্দটা হচ্ছে ডিটারমিন্যান্স। ডিটারমিন্যান্স বলতে তোমরা হেলথ এর ডিটারমিন্যান্স পড়েছো, হোয়াট আর দ্য ডিটারমিন্যান্স অফ হেলথ, কনসেপ্ট অফ হেলথ চ্যাপ্টারে, সেরকম ডিজিজেরও ডিটারমিন্যান্স আছে। তো সেই ডিজিজের ডিটারমিন্যান্স গুলো কি, সেগুলো পরীক্ষার সময় আমরা জিজ্ঞেস করি, হোয়াট ইউ মিন বাই ডিটারমিন্যান্স অফ দ্য ডিজিজ। তোমরা খুব, আমি কিছু টিপস দিব পড়ানোর সময়, সেগুলো খেয়াল করবে। আমরা যদি বলি যে আমাদের ডিজিজ কয় রকম, আমরা অ্যাজ এ হোল যদি খুব একদম মানে সোজা করে বলি, তাহলে বলো দু রকম, একটা হলো কমিউনিকেবল ডিজিজ আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে কমিউনিকেবল ডিজিজ হওয়ার জন্য তাহলে কি লাগছে আমার, ইনফেকশিয়াস এজেন্ট লাগছে, তাই না? একটা ইনফেকশিয়াস এজেন্ট এটার জন্য, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, ফাঙ্গাস, প্যারাসাইট, অনেক কিছু হতে পারে। আর একটা নন কমিউনিকেবল ডিজিজ হওয়ার জন্য তো আর কোনো ইনফেকশিয়াস এজেন্ট নাই, সেখানে আছে রিস্ক ফ্যাক্টর। তাহলে এই দুটা জিনিস তোমরা বলে বলবে যে ডিটারমিনেন্স বলতে আমরা বুঝি যে ইনফেকশিয়াস এজেন্টস অ্যান্ড রিস্ক ফ্যাক্টর, এই দুটাকে বলা হয় ডিটারমিনেন্স অফ দ্য ডিজিজ। শেষ, তাহলে তাহলে আমরা দুটো ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্ট শেষ করলাম। এখন আসো হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস, হেলথ রিলেটেড স্টেট এর এক্সাম্পল দাও, এটা একটা কমন প্রশ্ন, হেলথ রিলেটেড স্টেট আর ইভেন্ট কি। এখন হেলথ রিলেটেড স্টেট বলতে আমরা বুঝাচ্ছি এই যে আমরা ম্যালনিউট্রিশন যদি বলি, এটা একটা হেলথ রিলেটেড স্টেট। যদি আমরা বলি ওবেসিটি অথবা আর্সেনিক পয়জনিং, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কি, হেলথ রিলেটেড স্টেটস এর এক্সাম্পল। আর হেলথ রিলেটেড ইভেন্টের এক্সাম্পল কি, হেলথ রিলেটেড ইভেন্টের এক্সাম্পল হচ্ছে যেটা বিভিন্ন ধরনের যেগুলো ডিজাস্টার গুলো হয়, যেমন আর্থকুয়েক, ভূমিকম্প, ফ্লাড, হ্যাঁ, এনি সর্ট অফ ন্যাচারাল ডিজাস্টার তোমরা এক্সাম্পল হিসেবে বলবে, ঠিক আছে? তারপরে হলো অ্যারো ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি, তাহলে হেলথ রিলেটেড ইভেন্টের এক্সাম্পল। তাহলে এটা গেল ইনস্পেসিফাইড পপুলেশন, মানে তোমরা বুঝতে পারছো একটা নির্দিষ্ট পপুলেশন গ্রুপের মধ্যে আমার এই ডিস্ট্রিবিউশন ডিটারমিনেন্টস এগুলো এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? এটা মানে তাই মিন করছে। তারপরে আমি স্টাডি করে আমি যে রেজাল্টটা পাবো, আমি জানলাম এখন কোভিড-19 এর ডিস্ট্রিবিউশনটা কি, আমি জানলাম কোভিড-19 কি দিয়ে হয়, এটার জন্য কোন ইনফেকশিয়াস এজেন্টটা দায়ী, সেটা হলো তোমরা সবাই জানো যেটাকে বলা হয় SARS-CoV-2, মানে SARS করোনা ভাইরাস 2, এই ভাইরাসটা এটার জন্য দায়ী, হ্যাঁ, সেটা। তাহলে আমি এখন এটার প্রতিরোধ করার জন্য কি কি মেজার আমাকে অবলম্বন করতে হবে অন দ্য বেসিস অফ মাই স্টাডিজ, এই যে যেটা সেগুলো আমি এখন নিতে পারবো। তো কাজে এখানে তোমরা একটা কমপ্লিট ধারণা পাচ্ছ, ডেফিনিশনটা খালি নট অনলি এ সিম্পল ডেফিনিশন, এই ডেফিনিশনটা অনেক ফরওয়ার্ড লুকিং, তাই না? তোমাকে অনেক কিছু বলে দিচ্ছে যে এই ডেফিনিশনটা তোমাকে যেটা ডাইরেক্ট করছে কি, এখানে আমি কি কি করব এবং সেই করা আমার জিনিসগুলো আমি কিভাবে অ্যাপ্লাই করব আমার কমিউনিটিতে সেগুলো প্রবলেম গুলো প্রিভেন্ট করার জন্য। তো আমি এখন, তোমরা এটা মনে রাখবে অবশ্যই, ডেফিনিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন আমার নেক্সট স্লাইডে যাচ্ছি, যেটাতে আমরা বলেছি যে আমাদের নেক্সট পয়েন্ট কি ছিল লেসন, তোমার লার্নিং অবজেক্টিভে এইমস অফ এপিডেমিওলজি, এই এপিডেমিওলজি স্টাডি করার মধ্য দিয়ে আমরা আসলে কি কি করছি, তাই না, কি কি জানতে পারবো। দেখো এখানে তিনটা জিনিস এখানে বলা হয়েছে এই স্লাইডে,
এটা আর এখানে একটা জিনিস মনে রাখবে যে অনেক কিছু কিন্তু ওভারল্যাপিং হবে, একটা জিনিস কিন্তু অনেক জায়গাতে আমাকে সেট করতে হবে বোঝানোর জন্য। এটাই কিন্তু তোমার হলো মানে পড়ার মজাটা আসলে। হ্যাঁ, যে তুমি একটা জিনিসকে কিভাবে বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করতে শিখছো এপিডেমিওলজিস্ট পড়ার মাধ্যমে, হ্যাঁ, কোনো ডিজিজের এপিডেমিওলজি জানার মাধ্যমে, সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটাই তোমরা রপ্ত করবে মানে ইভেনচুয়ালি। তো প্রথম যেটা আমার যেটা এইমস এর মধ্যে, টু ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যাগনিচিউড অফ দ্য হেলথ প্রবলেমস অ্যান্ড ডিজিজ ইন হিউম্যান পপুলেশন, এটা আমাকে ডিসক্রাইব করবে, যেটা আমরা একটু আগে বললাম, তাই না? আমি বলেছি ওভারল্যাপিং অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অর কনসেপ্ট এখানে চলে আসবে। এখানে দেখো যে এটা আমাকে ডিসক্রাইব করবে কি ডিস্ট্রিবিউশনটা, ওই যে একটু আগে যেটা বললাম, ওটা কোথায় হচ্ছে, কার মধ্যে হচ্ছে, হ্যাঁ, তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, কোন সময়ে এটা হচ্ছে, এটা কি রাইজিং নাকি আমরা তো এখন স্লো ওয়েভ এর জন্য অপেক্ষা করছি, তাই না? কখন এটা এই COVID-19টা একটা মানে একটা সহনীয় পর্যায়ে আসবে কমিউনিটির মধ্যে বা আমাদের যে জনগোষ্ঠীর মধ্যে, সেটার জন্য ওয়েট করছি। সেটার জন্য আমাদের কিন্তু নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা কি বাড়ছে আবার কমছে কিনা, মানে এই জিনিসটা। সো এই জিনিসটাই আমরা ডিসক্রাইব করি না, যে ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যাগনিচিউড অফ দ্য হেলথ প্রবলেম। হেলথ প্রবলেমটা আজকে আমরা কোভিড কে নিয়ে আলোচনা করছি বা ডিজিজ আমাদের কোভিডটা। এরপরে আসো যে টু আইডেন্টিফাই দ্য ইডিওলজিক্যাল ফ্যাক্টরস, তাই না, ইন দ্য প্যাথোজেনেসিস অফ দ্য ডিজিজ। তার মানে কি, ইন আদার ওয়ার্ডস, টু আইডেন্টিফাই দ্য ডিটারমিন্যান্টস অফ দ্য ডিজিজ। আমি যদি এখন, তার মানে এখানে এইম হচ্ছে কি, ইট ডিসক্রাইবস দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যাগনিচিউড অফ দ্য ডিজিজ, দেন হচ্ছে টু আইডেন্টিফাই দ্য ডিটারমিন্যান্টস অফ দ্য ডিজিজ। ডিটারমিন্যান্টস বলতে আমরা বলেছি যে দুটো জিনিস বোঝাচ্ছে, একটা হচ্ছে ইনফেকশিয়াস এজেন্ট আর একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, দুটো। দেন হচ্ছে to provide data essential for planning, implementation and evaluation of services. এই যে আমি পেলাম আমার ডিস্ট্রিবিউশনের অবস্থা কি, আমার ম্যাগনিচিউডটা কিরকম, আমার ডিটারমিন্যান্সটা কি আমি জানতে পারলাম, এইগুলো আমি এখন অ্যাপ্লাই করব আমি আমার প্রিভেন্টিভ অ্যান্ড কন্ট্রোল মেজারের জন্য, একটু আগে বলেছি। সেই জন্য আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু মেক প্ল্যান, তাই না? প্রথমে আমার কি করতে হবে, আমাদের যে কোনো একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হলে আমাকে প্ল্যান করতে হবে। প্ল্যান করার পরে আমাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার পরে থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইভালুয়েশন। আমি যে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গুলো নিলাম, এটা কি ঠিক মতো আসলে কার্যকর কিনা, সেটা আমাদেরকে ওই বাস্তবায়ন প্রসেস চলাকালীন সময়ে ইভালুয়েট করতে হবে, আবার বাস্তবায়ন শেষ হলেও ইভালুয়েট করতে হবে। তাহলে ইভালুয়েশন অফ দ্য সার্ভিসেস, তাই না, ইভালুয়েশন অফ দ্য সার্ভিসেস for prevention, control and treatment of disease and to the setting of priorities among those services, তাই না? তোমরা এখন দেখছো যে কোভিড 19 এর জন্য প্রতি সময় শুরু থেকে আমরা দেখছি একের পর এক ট্রায়ালের ভিত্তিতে ড্রাগগুলোর নাম এসেছে। প্রথমে আসলো হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিনের নাম আসলো, তারপরে আমরা দেখলাম যে আইভারমেকটিন, যেটা ফাইলেরিয়াল ইনফেকশন আমরা ইউজ করি, সেগুলার নাম আসলো। এরকম বিভিন্ন রকমের ড্রাগ ট্রায়াল বেসিসে তারা চেষ্টা করছে কোনটা কার্যকর সেটা দেখার জন্য। তো কাজে এই যে তারা একটা জিনিস অ্যাডপ্ট করার পরেও কিন্তু সেটা ডিউরিং প্রসেস এটা ইভালুয়েশন করার দরকার আছে। তখন কিন্তু আমরা যদি দেখি না এটা আসলে তো ঠিক হয়নি, তখন আই ক্যান রিমডিফাই মাই প্ল্যান, তখন আমার প্ল্যানিং এ কিছু মডিফিকেশন করে আমি আবার এই বাস্তবায়নটাকে আবার সামনে এগিয়ে নিয়ে যাব। তো কাজে এই জন্য দেখো এপিডেমিওলজির যে আমরা যে স্টাডি করে যে ইনফরমেশন গুলা পাই সেগুলো কত ইম্পর্টেন্ট। তাহলে থার্ড পয়েন্টটা, ইফ ইট ইজ নট ক্লিয়ার, আমি বলছি যে এই ডাটা গুলো আমরা ইউজ করবো, এগুলোর ইমপ্লিকেশন কি এই ডাটা গুলার ফর প্ল্যানিং, তাহলে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন অফ হেলথ সার্ভিস, কেন, ফর প্রিভেনশন কন্ট্রোল অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ, যেটা আমরা এখন করছি, তাই না, অ্যান্ড টু সেট আপ প্রায়োরিটিস অ্যামং দোজ, এবং সেগুলোর মধ্যে আসলে কোনটা। অনেক সময় আমাদের অনেকগুলা হয়তো আমরা প্রিভেন্টিভ মেজার অ্যাডপ্ট করি, কিন্তু আমাদের সেটাও প্রায়োরিটাইজ করতে হবে, সেটাও প্রায়োরিটাইজ করতে হবে কোনটা এই মুহূর্তে আমার জন্য আসলে জরুরি, ঠিক আছে, সেটা এই মুহূর্তে আমার জন্য জরুরি কোনটা। এখন আমরা মনে করি যে COVID-19 এর যেটা আছে যে আমাদের যে কেস গুলো ডিটেক্ট হচ্ছে তাদেরকে প্রপার ম্যানেজমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও, তাই না?
তারপরে অন্য জিনিসগুলা একই সাথে পাশাপাশি জরুরি, কিন্তু এটা আমাদের, কারণ আমার সামনে কিন্তু এটা একদম আমাকে একদম ফেস করতে হচ্ছে, মানে এটা থেকে আমি যদি সরে যাই কোনো রকম উনিশ বিনিশ হয় তাহলে কিন্তু আমার অনেক প্রাণ হারাতে হবে, হ্যাঁ সেটা কিন্তু আমাদের চরমূল্য দিতে হবে। কাজেই এখানে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে কোন জিনিসটা আমাকে আসলে আমি আগে ধরে আগাবো। সো আমার মনে হয় আমরা এই স্লাইডটা আমরা শেষ করেছি, আমরা এখন পরে দেখছি আমাদের কি এখন আলটিমেটলি এইম কি, আসলে আলটিমেটলি আমরা কি চাই, আসলে এটার মধ্য দিয়ে আমরা চাই টু এলিমিনেট অর রিডিউস দা হেলথ প্রবলেমস এন্ড ইটস কনসিকোয়েন্সেস, তাই না? আলটিমেটলি আমরা চাই যে আমাদের যাতে যত কম স্বাস্থ্য সমস্যাগুলো আমাদের মধ্যে যত কম থাকে ততই ভালো, এবং এটার কনসিকোয়েন্সেস অর কমপ্লিকেশনস গুলা যাতে আমরা যত কম থাকবে তত আমরা সুস্থ থাকতে পারবো, এন্ড টু প্রমোট হেলথ এন্ড ওয়েলবিং অফ দ্য সোসাইটি অ্যাজ এ হোল। আর পপুলেশন তো কোথায় থাকে, সোসাইটি, তো পপুলেশন ভালো থাকলে সোসাইটির কন্ডিশনও তাহলে ভালো থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা আমরা আমাদের এইমস অফ এপিডেমিওলজির মধ্যে আমরা কিছু পয়েন্টস আলোচনা করলাম, কিন্তু আলটিমেট এইমস অফ এপিডেমিওলজি হচ্ছে আসলে আমাদের সোসাইটিতে ডিজিজ গুলোকে অ্যাজ ফার অ্যাজ পসিবল টু এলিমিনেট এন্ড রিডিউস এন্ড টু প্রমোট এ হেলদি অ্যান্ড সোসাইটি, হ্যাঁ তাই না? সেটা আমাদের হচ্ছে আলটিমেট এইম। এখন আসো আমরা যেটা মোস্ট খুব একটা অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ এপিডেমিওলজি, সেটা হচ্ছে আমাদের কমন প্রশ্ন থাকে তোমাদের জন্য, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি। এটা দেখবে রিটেনও খুব আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। তো এখানে আমরা দেখছি যে থ্রি কম্পোনেন্টস, ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস, তাই না? তো ফ্রিকোয়েন্সি কি, এখন এগুলো কিন্তু আমি কোনো স্লাইড করিনি, হ্যাঁ এগুলো আমি মুখে বলছি, তো তোমরা একটু অ্যাটেনশন দাও যে what would you mean by frequency of the disease, তাই না? তো আমরা ফ্রিকোয়েন্সি মানে আমরা, তোমরা মনে রাখবে যে অলওয়েজ রিলেটস টু নাম্বার, হ্যাঁ আমরা বলি ডিজিজ ফ্রিকোয়েন্সি, তাই না? ডিজিজ ফ্রিকোয়েন্সি, তাহলে ডিজিজ ফ্রিকোয়েন্সি এখন আমাদের কি আছে, মানে প্রতিদিন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার অফ ডিজিজেস বেড়ে যাচ্ছে, আজকে একটা স্ট্যাটিস্টিক্স আসবে দুটার সময়, তাই না? সেটা আমার ডিজিজ ফ্রিকোয়েন্সি আজকের দিনের জন্য, হ্যাঁ আর এতগুলো কেস শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়, হ্যাঁ এতগুলা কেস disease frequency so far from the beginning, একটা ফিগার আসবে এতজন তাহলে টোটাল আমার সংক্রমিত, তাহলে সেটা একটা আমার ফ্রিকোয়েন্সি, তাই না? তো ফ্রিকোয়েন্সি অলওয়েজ রিলেটস টু নাম্বার, এটা মনে রাখবে। এবং নাম্বার এটাকে আমরা এক্সপ্রেস করি ইন টার্মস অফ রেট অ্যান্ড রেশিও, তোমরা যেমন ইনফ্যান্ট মর্টালিটি রেট বা ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, হ্যাঁ এই জানো, এগুলো এগুলো হচ্ছে রেট, তাই না? ডক্টর পপুলেশন রেশিও, আমাদের মেল ফিমেল রেশিও, তাহলে এগুলো কি অল আর নাম্বারস, তাই না? এগুলো দিজ আর অল নাম্বারস, তাহলে এটা মনে রাখবে তোমরা যে ফ্রিকোয়েন্সি বলতে এটা আমরা বুঝি যে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার, রিলেটস টু নাম্বার অফ দ্য ডিজিজেস, এবং এটাকে আমরা এক্সপ্রেস করি কিভাবে, ইন টার্মস অফ রেট এবং রেশিও। ফর এক্সাম্পল বিভিন্ন আমরা তখন বলি কয়েকটা রেটের নাম বলো, কিছু রেশিওর এক্সাম্পল দাও, তখন রেট আমি যেগুলো বললাম লাইক ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, infant mortality rate, maternal mortality rate, আমাদের incidence rate, prevalence rate, এগুলো বলবে যেগুলো খুব কমনলি আমরা ইউজ করি। আর একটা হচ্ছে রেশিও, রেশিও যেমন ডক্টর পপুলেশন রেশিও, মেল ফিমেল রেশিও, তাই না? এই রেশিও গুলো তাহলে আমরা খুব কমনলি ব্যবহার করি। তারপরে হচ্ছে যেটা, এখন ডিস্ট্রিবিউশন অলরেডি আমি এক্সপ্লেইন করেছি তোমাদেরকে, ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ তিনটা কথা, টাইম, প্লেস এন্ড পারসন। আর ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজ বলতে আমরা কি বুঝি, তাহলে ইনফেকশিয়াস এজেন্ট অ্যান্ড রিস্ক ফ্যাক্টর। এটা এখন আমি একটু আবার ব্যাক টু মাই ডেফিনিশন যাচ্ছি তোমাদের কাছে, যেটা আমি এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো এই ডেফিনিশনের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশনের কথা আছে এবং ডিটারমিনেন্টস এর কথা আছে। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ওয়ের ইজ ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সি তো এখানে নাই, তো এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু আমি যদি বলি আছে, বাট ইট ইজ ইনভিজিবল। তোমরা এটা কিভাবে এক্সপ্লেইন করবে, মানে সেটা চিন্তা করবে অবশ্যই, কিন্তু আমি এখানে জাস্ট একটু যে ব্যাখ্যাটা এভাবে দিতে চাই যে তুমি যদি ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিজিজ জানতে চাও বা ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজ জানতে চাই, তাহলে কিন্তু নাম্বার ছাড়া সেটা আমরা বলতে পারবো না। যেমন ডিস্ট্রিবিউশনটা আমরা বলছি কত বয়সে কতজন এফেক্টেড হচ্ছে, তাই না? মেলের মধ্যে বেশি, ফিমেলের মধ্যে কম, বা একটা নাম্বার দিয়ে আমরা বুঝতে পারছি, তাই না? সেটা তাহলে এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ছাড়া ডিস্ট্রিবিউশন ক্যানট বি এক্সপ্রেসড,
তাই না? তাহলে ফ্রিকোয়েন্সি ছাড়া আমি ডিস্ট্রিবিউশনটা আমি কিন্তু আমি এটা আনতেই পারবো না। আবার একই ভাবে ডিটারমিনেন্টস ও বেলাও তাই। এখন আমি আরেকটা এক্সাম্পল, এখন যদি অনেকগুলো ধরো আমি 100টা একটা, যে আমি আমরা জানি যে COVID-19 এর মধ্যে সাইন সিমটম অনেক ভাইরাল ইনফেকশনই হয়, ইনফ্লুয়েঞ্জা তাই না, বা এমনি যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন যদি থাকে, সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু খুব কমন ফিচার। তো এখন ধরো আমার 100টা পেশেন্ট আসছে যারা হচ্ছে এই ধরনের ফিচার নিয়ে আসছে, ঠিক আছে? এই মহামারীর সময় আমি তাদের কি টেস্ট করি, আমরা PCR RT-PCR টেস্ট করি। এই টেস্ট করে দেখলাম যে তাদের মধ্যে, হ্যাঁ, যে 90 জনই হচ্ছে COVID-19 দ্বারা আক্রান্ত, হ্যাঁ সেটা, এবং বাকি 10 জনের মধ্যে দেখা গেছে যে 7 জন হয়তো ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য, আর 2 আর 3 জন হচ্ছে অন্য আরো কোনো ভাইরাল ইনফেকশনে আক্রান্ত, হ্যাঁ সেটা। তাহলে এখান থেকে আমি কিন্তু একটা বলতে পারি যে এই যে এই 100 জনের মধ্যে ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজটা হচ্ছে এখানে কি, যে তোমার COVID-19 এর যে ভাইরাসটা সেটাই, তার মানে হচ্ছে সার্স কফ টু, করোনা ভাইরাস দ্বারা উনি আক্রান্ত। তাহলে আমি কিন্তু এটা কিসের ভিত্তিতে বললাম, ওই যে আমার 90 জন পেয়েছি আর 7 জন পেয়েছি হলো তোমার ইনফ্লুয়েঞ্জা, 3 জন হলো অন্য কোন ভাইরাল ইনফেকশন, এটা দেখে আমি বলতে পারি এই ডিজিজের ডিটারমিনেন্টটা হচ্ছে তাহলে কি, ডিটারমিনেন্ট হচ্ছে এই ভাইরাস, করোনা ভাইরাস টাইপ 2 যেটা, ঠিক আছে, করোনা ভাইরাস 2। তো কাজে এখানে ডিটারমিনেন্টস এবং ডিস্ট্রিবিউশন যদি আমি প্রকাশ করতে চাই উইদাউট ফ্রিকোয়েন্সি ইট ইজ ইম্পসিবল, উইদাউট নাম্বার ইট ইজ ইম্পসিবল, ইট ইজ দো ইট ইজ ইনভিজিবল বাট ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ দ্য তোমার যেটা কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি। হ্যাঁ, ডেফিনেশনের মধ্যে এটা নাই, তারপর আমরা এভাবে চিন্তা করব। তাহলে আমরা কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি কিন্তু তোমাদের বলা হয়ে গেল। এখন আসো যে কি ডিফারেন্স এপিডেমিওলজির সাথে ক্লিনিক্যাল মেডিসিনের কি ডিফারেন্স, হ্যাঁ সেটা। তো এখন যে আমরা যদি দেখি, এখানে দেখো একটা দুটো কলাম দেওয়া আছে যেটার মধ্য দিয়ে আমরা একটু চেষ্টা করেছি তোমাদেরকে বলতে যে কি আসলে। প্রথমে আমি যেটা বলবো ক্লিনিক্যাল মেডিসিন, কারণ কি ক্লিনিক্যাল মেডিসিনটার সাথে তোমরা বেশি পরিচিত। এই যে কেউ অসুস্থ হলো, হ্যাঁ তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, বা তো নিজে অসুস্থ হলাম ডাক্তারের কাছে গেলাম, এগুলোর সাথে আমরা বেশি পরিচিত। তাহলে আমরা যদি দেখি ইউনিট অফ স্টাডি, ইউনিটটা কি অফ স্টাডি এখানে কি কেস, তাই না, কেস কোন একটা পার্টিকুলার কেস, ইট মে বি এ টাইফয়েড কেস, হ্যাঁ, অথবা আমরা যদি বলি পেপটিক আলসার কেস এরকম। আর ইউনিট অফ স্টাডি ইন এপিডেমিওলজি এটা হলো আমার একটা গ্রুপ অফ পপুলেশন। এপিডেমিওলজিতে আমরা আগে ডেফিনিশন এ বলেছি অন আ স্পেসিফাইড পপুলেশন আমরা এই স্টাডি গুলো করি আমরা, তাই না? তাহলে আমার ইউনিট অফ স্টাডি হচ্ছে আ গ্রুপ অফ পপুলেশন, অথবা পপুলেশন এট রিস্ক আমরা বলবো, ঠিক আছে? তারপরে হচ্ছে যেটা ক্লিনিক্যাল মেডিসিন ডিলস উইথ, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল পেশেন্ট, তাই না, ইন্ডিভিজুয়াল পেশেন্টে, কিন্তু এখানে ইট ডিলস উইথ দ্য প্যাটার্ন অফ দ্য ডিজিজ ইন দ্য এন্টায়ার পপুলেশন। এপিডেমিওলজিতে যেটা হচ্ছে এন্টায়ার পপুলেশনে কি ডিজিজ প্যাটার্নটা সেটা নিয়ে ডিল করে, হ্যাঁ ঠিক আছে। আর যেটা ক্লিনিক্যাল মেডিসিন ডিল করে উইথ অনলি সিক পেশেন্ট, তাই না, সিক পিপল আর কি, যেটাকে আমরা পেশেন্ট বলছি যাদেরকে, এবং এপিডেমিওলজি ডিল করে বোথ সিক অ্যান্ড হেলদি পিপল, তারা কিন্তু এন্টায়ার পপুলেশনকে কভার করছে। এন্টায়ার পপুলেশনের মধ্যে তো দুটা গ্রুপই থাকবে, সিক থাকবে এবং হেলদি পপুলেশন থাকবে। তো ক্লিনিক্যাল মেডিসিন যেটা সেটা হলো রেসপন্সিবল ফর ট্রিটমেন্ট, আর যেটা এপিডেমিওলজি যেটা যেটা হলো রেসপন্সিবল ফর বোথ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট। এখন কিন্তু COVID-19 এর মহামারীতে আমরা দুটো জিনিসই চেষ্টা চালিয়ে যাচ্ছি, একটা হচ্ছে কার্যকরী চিকিৎসা এবং আরেকটা হচ্ছে ভ্যাকসিন, তাই না, যেটা আমরা প্রতিষেধক যেটাকে আমরা বলি, যে আমাদের আমরা এই দুটোর জন্য চেষ্টা করছি। তাহলে দেখো যে আমরা একটা হলে ক্লিনিক্যাল মেডিসিনে, তার মানে কি এপিডেমিওলজির ক্লিনিক্যাল মেডিসিন অলসো ইজ এ পার্ট অফ এপিডেমিওলজি, আমি যদি এইভাবে বলি দ্যাট ইজ অলসো উই ক্যান সে, তাই না? দেন হচ্ছে তোমরা, আমি হয়তো কনসেপ্ট অফ হেলথে পড়েছো যে তোমার ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ, ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ এর মধ্যে তোমরা যদি একটু মনে করো, আমরা পিছনে যাচ্ছি, দুটা স্টেজ আছে, একটা হচ্ছে প্রি প্যাথোজেনেসিস স্টেজ আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ, তাই না, দুটো ফেজ আছে। তাহলে প্যাথোজেনেসিস ফেজটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল মেডিসিন এরা এই ফেজটা নিয়ে ডিল করে, এটা বেশি ইম্পর্টেন্স দেয় তারা। কিন্তু প্রি প্যাথোজেনেসিস ফেজ, যখন আমি এক্সপোজ হলাম ডিজিজে কিন্তু আমার ডিজিজ হয়নি, ডিজিজের মানে সকল যে এনভায়রনমেন্টে আমি
যেমন আমাদের যাদের এখনো অসুখ হয় নাই, কোভিড-19 হয় নাই, আমরা যারা সুস্থ আছি তারা কিন্তু আমরা এখন প্রি প্যাথোজেনেসিস ফেজে আছি, তাই না? এবং তাদেরকে নিয়ে কিন্তু ডিল করে মেইনলি হলো তোমার ইপিডিমিওলজিস্টরা। হ্যাঁ, তাদেরকে যাতে সংক্রমণটা তাদের মধ্যে না হয় কি করতে হবে, কি মেজার নিতে হবে, এগুলো বিভিন্ন রকমের পদক্ষেপ আছে। দেন হচ্ছে দেখো, এখানে পেশেন্ট, এখানে ডাইরেকশনটা বলা হচ্ছে কে কার কাছে যাচ্ছে, তাই না? তাহলে পেশেন্ট যাচ্ছে ফিজিশিয়ানের কাছে, ক্লিনিক্যাল মেডিসিনে, কিন্তু এখানে ইপিডিমিওলজিস্ট গোজ টু দা পিপল, কমিউনিটিতে যারা আছে, কমিউনিটি পিপল আছে তাদের কাছে কিন্তু, তাহলে এখানে এখানে ডাইরেকশনটা কিন্তু ডিফারেন্ট। তাহলে পেশেন্ট যাচ্ছে ফিজিশিয়ানের কাছে ক্লিনিক্যাল মেডিসিন, আর ইপিডিমিওলজি ব্যাপারগুলো যখন আমরা এখানে ডিল করি তখন এখানে তোমার ইপিডিমিওলজিস্টটা যাচ্ছে তোমার কমিউনিটি পিপলদের কাছে। এবং এখান দিয়ে আমরা ক্লিনিক্যাল মেডিসিন যেটা ডায়াগনোস করে, ইন্ডিভিজুয়াল ডায়াগনোসিস না, আমার কাছে একটা পেশেন্ট আসলো, আমি ডায়াগনোসিস করে চিকিৎসা দিলাম। কিন্তু যেটা কমিউনিটি ডায়াগনোসিস বলে একটা শব্দ আছে, তোমরা জানো যে কোন একটা কমিউনিটির কি কি স্বাস্থ্য সমস্যা, 1, 2, 3, 4, 5 অনেক কিছু থাকতে পারে, কাজে সেগুলো ডায়াগনোসিস করে হলো তোমার কি ইপিডেমিওলজির মধ্য দিয়ে কমিউনিটি ডায়াগনোসিসটা পসিবল। তো মোটামুটি এগুলো তো, যাই হোক, তোমরা এগুলো একটু কনসেপচুয়ালাইজ করার চেষ্টা করো, তোমাদের তো স্লাইডটা আমি দিয়ে দিব, তারপরেও তোমরা আমি যে কথাগুলো বললাম এগুলো নোট ডাউন করার চেষ্টা করো, যা এক্সট্রা যেগুলো আছে। এখন আসলো যে হোয়াট আর দ্য মেজারমেন্টস ইন এপিডেমিওলজি, আমাদের যেটা মেজারমেন্টস গুলা কি কি, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা মেজারমেন্টস গুলো দেখি, তার মানে আমরা প্রতিদিন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেগুলো, আমরা কোভিড-19 এর যে মহামারী হচ্ছে এখন, এখন এইগুলো আমরা কতজন প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, কতজন মারা গেল এই পর্যন্ত, টোটাল মৃত্যু সংখ্যা কত, গত 24 ঘন্টায় কতজন মারা গেল, আর এই পর্যন্ত আমাদের কত মৃত্যু হলো, সেই মেজারমেন্ট গুলো আমরা দেখি, তাই না? তাহলে একটা হলো মেজারমেন্ট অফ মর্টালিটি, ওকে? তারপর হচ্ছে মেজারমেন্ট অফ মর্বিডিটি। মর্বিডিটি মানে হলো যে আমার যেকোনো ডিজিজের ইনসিডেন্স কি, প্রিভেলেন্স কি, এগুলো আমাদের দেখতে হয়, তাই না? তাহলে সেটা তো তোমরা ইনসিডেন্স প্রিভেলেন্স কি আমি একটা পরে আছে আমি তোমাদেরকে বলবো। তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা তোমাদের সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, এটা খুব কমন প্রশ্ন, হোয়াট আর দ্য মেজারমেন্টস ইন এপিডেমিওলজি, এটা রিটেনও আসে, ভাইবা তো জিজ্ঞেস করা হয়। তুমি যখন বলবে মেজারমেন্ট অফ মর্টালিটি, তোমাকে এক্সাম্পল দিতে বলবে যে কি এক্সাম্পল দাও, তখন তুমি ওই যে মর্টালিটির অনেক এক্সাম্পল আছে, তাই না? তাহলে আমরা জানি ক্রুড ডেথ রেট, যেটাকে আমরা বলি সিডিআর, ক্রুড ডেথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, তাই না? তারপরে হচ্ছে আন্ডার 5 মর্টালিটি রেট, ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট, হ্যাঁ, কেস ফ্যাটালিটি রেট, এগুলো তোমরা বলবে অ্যাজ মর্টালিটির রেটের এক্সাম্পল হিসেবে। তারপরে আসছো মেজারমেন্ট অফ মর্বিডিটি। মেজারমেন্ট অফ মর্বিডিটির মধ্যে দুটো কমন এক্সাম্পল আগে সবসময় বলবে, একটা হচ্ছে ইনসিডেন্স রেট, আরেকটা হচ্ছে প্রিভ্যালেন্স রেট। ইনসিডেন্স রেটটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে নতুন যেই কেসগুলো হচ্ছে সেটা হলো আমার ইনসিডেন্স রেট, আর প্রিভ্যালেন্স রেটটা হচ্ছে কোনো একটা পপুলেশন গ্রুপের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার নতুন এবং পুরনো এই দুটো মিলিয়ে যেই কেসগুলো হচ্ছে সেটা হচ্ছে আমার প্রিভ্যালেন্স রেট, ওকে? তাহলে সবসময় কোন যে কোনো ডিজিজের ইনসিডেন্স রেটের চেয়ে প্রিভ্যালেন্স রেটটা সবসময় বেশি থাকবে, বিকজ প্রিভ্যালেন্স রেটটা ইনক্লুড করে বোথ ওল্ড কেস অ্যান্ড নিউ কেস, কিন্তু ইনসিডেন্স রেটটা ইনক্লুড করে অনলি দ্য নিউ কেসেস। তাহলে খুব সাধারণভাবেই যে কোনো ডিজিজের ইনসিডেন্স রেটটা হচ্ছে কম, প্রিভ্যালেন্স রেটটা বেশি থাকবে, এটা হলো বেসিক জিনিস একটা। আচ্ছা, তারপর হচ্ছে যেমন মেজারমেন্ট অফ ডিসএবিলিটি, তাই না? সেটাও আমরা মেজার করি, এটা আমরা বিভিন্ন ভাবে মেজার করতে পারি। হ্যাঁ, সেটা হলো আমাদের কেউ কতদিন ধরে কাজে আসছে না, বা কেউ যদি কোনো কারণে স্কুলে যেতে পারছে না, সেটা এক ধরনের ডিসএবিলিটি মেজার করার একটা ইন্ডিকেটর। তো সেগুলো আমরা আবার পরে আসবো ইনশাল্লাহ। এরপর হলো মেজারমেন্ট অফ ন্যাটালিটি। মেজারমেন্ট অফ ন্যাটালিটি মানে হলো এনিথিং রিলেটেড টু বার্থ, হ্যাঁ, এনি মেজারমেন্ট রিলেটেড টু বার্থ, সেটা হচ্ছে আমার ন্যাটালিটি। দেন মেজারমেন্ট অফ প্রেজেন্স, অ্যাবসেন্স অর ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস অফ দ্য ডিজিজ, এটা খুব মনোযোগ দিয়ে শুনো, হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দিস। দেখো এখানে লেখা আছে প্রেজেন্স অফ, মেজারমেন্ট অফ প্রেজেন্স, অ্যাবসেন্স অর ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস অফ দ্য ডিজিজ।
আমি যদি এখন কোভিড-19কে অ্যাজ এক্সাম্পল হিসেবে বলি, তাহলে দেখো কোভিড-19-এ বলা হচ্ছে যে বেশিরভাগই মানে হলো তোমার 82% এর মতোই হচ্ছে খুব মাইল্ড ফর্মে তারা বহিঃপ্রকাশ করে, উপসর্গ গুলো খুব মাইল্ড থাকে, মাইল্ড টাইপ অফ তোমার যেগুলো ফিচার তারা নিয়ে তারা উপসর্গ গুলো নিয়ে আসে। তাহলে দেখো এর মধ্যে তারপরে বলা হয়েছে যে বাকি তোমার আরো কত পার্সেন্ট, আরো 13-14% হচ্ছে তোমার কি তোমার যেগুলো হচ্ছে একটু সিভিয়ার ফর্মে থাকে। হ্যাঁ, যেমন মাইল্ড ফর্ম বলতে সর্দি কাশি জ্বর গলা ব্যথা এগুলো, সিভিয়ার ফর্ম মানে হলো যার সাথে শ্বাসকষ্টটা যোগ হচ্ছে। আর বাকি যে 5%, বাকি 5% হলো তোমার যেগুলো যাদের আইসিইউ সাপোর্টটা লাগে, তাই না, মানে যারা খুব ক্রিটিক্যাল স্টেজে চলে গেছে, মানে বিভিন্ন অর্গান ইনভলভ হয়ে গেছে, তার কিডনি হার্ট এগুলো তোমার এফেক্টেড হয়ে গেছে, তাহলে সেটা হলো আমাদের ক্রিটিক্যাল স্টেজ যাদের আইসিইউ সাপোর্ট লাগবে। তাহলে দেখো এখানে আমি এই যে বললাম আমার মাইল্ড সিভিয়ার ফর্ম এবং ক্রিটিক্যাল, আমি তিনটা টাইপ এখানে বললাম, তাই না, সেটা আমার কিছুর উপর বেস করে বললাম আমি, অন দা বেসিস অফ প্রেজেন্স অ্যাবসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন অফ কি ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস অফ দা ডিজিজ। ডিজিজের যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, ডিজিজের যে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলা, এটার উপর বেস করে আমি তাহলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম কোভিড-19 এর পেশেন্ট গুলাকে, মাইল্ড ফর্ম, একটা হচ্ছে সিভিয়ার ফর্ম, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল ফর্ম। ক্রিটিক্যাল ফর্মটা খুব কম, সেটা হলো 4-5%, যেটা আমরা বারবার বলেছি আইসিইউ সাপোর্ট লাগবে। বেশিরভাগই লোক, বেশিরভাগই ইনফেক্টেড মানুষ কিন্তু ভালো হয়ে যাচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্টে, সাপোর্টিভ ট্রিটমেন্টে, তো সেই জন্য আমাদের অনেক সাবধানতা হলো, সেই জন্য আমরা এই গ্রুপকে খুব জোর দিচ্ছি তাতে যারা বিশেষ সতর্ক থাকে নিজেদের ব্যাপারে। তাহলে আমি যেটা বলছিলাম যে অন দা বেসিস অফ এই যে আমি প্রেজেন্স, কি কি উপসর্গ আছে, কি কি উপসর্গ নাই, তাদের ডিস্ট্রিবিউশনটা কিরকম, তাই না, এগুলোর উপর বেস করে আমি এই ক্যাটাগরিতে ভাগ করলাম, এটা হচ্ছে একটা এক্সাম্পল বললাম। আরেকটা এক্সাম্পল আমি বলতে চাই, সেটা হলো ডেঙ্গু। এখন যদি ডেঙ্গু আমাদের আবার কিন্তু অ্যাটাক করছে, অনেক জায়গায় দেখা গেছে ডেঙ্গুর, হ্যাঁ, যে আমাদের অনেক মানুষ ইনফেক্টেড হচ্ছে একই সাথে ডেঙ্গু। তো যদি আমরা আমরা বলি যে তিন ধরনের, আমি বেসিক জিনিসগুলো বলছি যে ক্লাসিক্যাল ডেঙ্গি একটা, ডেঙ্গি হেমোরেজিক ফিভার একটা, আর ডেঙ্গি শক সিন্ড্রোম একটা। তো বেশিরভাগ যেটা হয় মানুষের সেটা হলো ক্লাসিক্যাল ডেঙ্গি, তাই না, আরেকটা যেটা পরে একটু হেমোরেজিক ম্যানিফেস্টেশন যদি থাকে একটু ব্লিডিং, এগুলোকে আমরা বলি ডেঙ্গি, হ্যাঁ, হেমোরেজিক ডেঙ্গি ফিভার। আর একটা হচ্ছে শকে চলে গেল একদম, তাহলে তার ইন্টারনাল ব্লিডিং হয়ে বা এক্সটার্নাল ব্লিডিং হতে পারে, অনেক সময় এমন হয়ে সে হয়তো শকেই চলে গেল, তাই না, সেটাও হতে পারে। তাহলে এগুলো অন দা বেসিস অফ ওয়াট, এই যে ডেঙ্গু যে ক্যারেক্টারিস্টিক ফিচার গুলা সেইগুলার উপসর্গ গুলা কি আছে কি নাই, সেগুলার বিস্তারের মধ্য দিয়ে বা সেগুলো যে আমার ইনফেক্টেড পার্সনের মধ্যে কি হারে আছে সেটা দিয়ে আমি নির্ণয় করছি আমার কত পার্সেন্ট ক্লাসিক্যাল ডেঙ্গিতে আক্রান্ত, কত পার্সেন্ট হেমোরেজিক ডেঙ্গিতে আক্রান্ত, আর কত পার্সেন্ট আমার ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত, তাই না, এই জিনিসটা এখানে আমরা মেনশন করি কিন্তু, তাই না। তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না আমার 80% কোভিড-19 আক্রান্ত মাইল্ড ফর্মে আছে, 15% হচ্ছে সিভিয়ার ফর্ম এবং 5% ক্রিটিক্যাল ফর্ম গ্রসলি। আচ্ছা, এরপরে আসো যেটা নাম্বার 6 যেটা বলছি, মেজারমেন্ট অফ প্রেজেন্স অ্যাবসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য এনভায়রনমেন্টাল অ্যান্ড আদার ফ্যাক্টরস সাসপেক্টেড ফর কজিং দ্য ডিজিজ, সাসপেক্টেড ফর কজিং দ্য ডিজিজ। তার মানে কি, আমরা তো খালি বলবো না যে খালি কোভিড-19 খালি এটার জন্য, হ্যাঁ, মানে দায়ী এটার জন্য, এছাড়াও কিন্তু আরো অনেক ফ্যাক্টর থাকে, তাই না, অনেক রিস্ক ফ্যাক্টরস থাকে এটা হওয়ার জন্য। আমরা অনেক সময় বলি যার কোমরবিড ইলনেস গুলো আছে, যদি কারো ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, বা হৃদরোগ থাকে, বা কিডনি ডিজিজ থাকে, যারা আগে থেকে এটাতে আক্রান্ত, হ্যাঁ, তাদের এগুলো বেশি হচ্ছে এনভায়রনমেন্ট না আদার ফ্যাক্টর, মানে আদার ফ্যাক্টরস এর মধ্যে এগুলো চলে আসে। যারা খুব মানে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, খুব ভেন্টিলেশন খারাপ, যেমন অনেকে বস্তিতে যারা থাকে বা দুটা রুমের মধ্যে হয়তো তাদেরকে, অনেক সময় তোমরা দেখেছো যে সিঙ্গাপুরে মানে এক এক পর্যায়ে যখন ছিল 10,000 এর মধ্যে 130 হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের গ্রুপ, এবং তাদেরকে বলা হয়েছে যে তারা, তাদেরকে বলা হয়েছে যে কেন তারা বেশি আক্রান্ত, বিকজ তারা শ্রমিকদের গ্রুপ, এক রুমে অনেকজন থাকতো, এটা একটা কারণ। তো কাজে এখানে এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর এই রোগটা হওয়ার জন্য দায়ী, মানে একটা তো পজিটিভ মাস্ক থাকতে হবে, কিন্তু কিছু জিনিস থাকে আমার বডির ইমিউনিটি
কতটুকু আছে সেটার উপরে ডিপেন্ড করে, আর পারিপার্শ্বিক যে ফ্যাক্টর গুলো থাকে। এখানে এটাই বলা হয়েছে যে প্রেজেন্স অ্যাবসেন্স অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য এনভায়রনমেন্টাল অ্যান্ড আদার ফ্যাক্টর্স সাসপেক্টেড ফর কজিং দ্য ডিজিজ। এই এগুলা জানা কেন জরুরি? কারণ আমি খালি আমার চিকিৎসা দিয়ে দিলাম, আমার কাজ শেষ, তাহলে কিন্তু ডিজিজ আমি কন্ট্রোল করতে পারবো না। এর সাথে যে পারিপার্শ্বিক ফ্যাক্টর গুলো আছে, হ্যাঁ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা আমার বডিলি যে ফ্যাক্টর গুলো আছে, হ্যাঁ, যে অন্য মর্বিড ইলনেস গুলো যেগুলো, এগুলোকেও কিন্তু ম্যানেজ করতে হবে। তা না হলে কিন্তু আমি সাকসেসফুল হব না এই রোগ নিয়ন্ত্রণের জন্য। এই জন্য অবশ্যই একই পাশাপাশি আমার কোন মানে এজেন্ট দিয়ে আমার ডিজিজটা হচ্ছে, এটার পাশাপাশি অন্যান্য যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোকেও আইডেন্টিফাই করা দরকার সঠিকভাবে, যদি বা আমি যদি পরিকল্পিত ভাবে কোনো ডিজিজ কে প্রিভেন্ট করতে চাই। এরপরে আসছে যেটা নাম্বার 7, মেজারমেন্ট অফ মেডিকেল নিডস, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিসেস এন্ড আদার হেলথ রিলেটেড ইভেন্টস। মেজারমেন্ট অফ মেডিকেল নিডস, হ্যাঁ, এখন আমরা প্রতিনিয়তই পেপারে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে আমার কি বিষয়ের জরুরি দরকার। তাহলে আমরা দেখছি যে আমাদের হেলথ ফ্যাসিলিটি যেগুলো আছে সেখানে দেখা গেছে যে আইসিইউ আমাদের যাও আছে, আমাদের ভেন্টিলেটারের খুব শর্টেজ, আইসিইউ থাকলেও সেখানে ভেন্টিলেটার পর্যাপ্ত পরিমাণে নাই, কিন্তু আমাকে মাসরোতের মতো রোগী আসছে, তাই না, এবং সামনে আরো আসতে থাকবে। কিন্তু আমি যদি দো এটা 5% বলা হচ্ছে, কিন্তু আমরা যদি আমাদের জনসংখ্যার যে মানে বিশাল সংখ্যা, যেটা আমাদের 16 কোটি জনগণের 5% ধরলে কিন্তু একটা বিশাল সংখ্যা দাঁড়ায়, কাজে সেই অনুপাতে আমার কিন্তু হেলথ ফ্যাসিলিটি দেওয়া নাই অ্যাকর্ডিং টু নিড। আমাকে তাহলে আমার যে মেডিকেল নিডটা আছে সেই অনুযায়ী আমাকে আমার তৈরি থাকতে হবে। আই হ্যাভ টু হ্যাভ মাই রেডিনেস টু ডিল উইথ মাই প্রবলেমস, তাই না, আপকামিং প্রবলেমস, সেই রেডিনেসটা। তোমাদের সাউন্ডটা কি ক্লিয়ার আছে এখন? আমি একজন দেখলাম সাউন্ড ক্লিয়ার আসছে না, একটু তো আমাকে একটু জানাও প্লিজ, এখন কি সাউন্ডটা ক্লিয়ার? তোমাদের সাউন্ড ক্লিয়ার, আমাকে একটু রেসপন্স করো। আচ্ছা, না একজন না, প্রবলেম হচ্ছে, স্টিল নট ক্লিয়ার। আচ্ছা, তাহলে ওকে একটু ওয়েট করো, আমি দেখি সাউন্ডটা। হ্যাঁ, এখন দেখো তো, এখন কি ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে? না, আচ্ছা দেখছি আমি একটু সমস্যা। শোনা যাচ্ছে? ওরা যে বললো সাউন্ড শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আমি কন্টিনিউ করি তাহলে। হ্যাঁ ঠিক, ওকে, আচ্ছা, ওকে, ওকে, মনে হয় আমরা আবার ব্যাক করলাম, সাউন্ড অনেকের কাছেই ক্লিয়ার যেটা। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন আমাদের যেটা ছিল যে আমরা ছিলাম কোথায়, মেজারমেন্ট অফ মেডিকেল নিডস, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিসেস এন্ড আদার হেলথ রিলেটেড ইভেন্টস,
তারপরও দেখতে হবে, আমরা দেখতে পাচ্ছি ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিসেস এটা মানেটা কি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় যেটা হয় আমাদের মধ্যে, আমি যদি COVID-19 কেও বাদ দিলাম, দেখা যাচ্ছে আমার হেলথ ফ্যাসিলিটি আছে তারপরও কিন্তু আমি ইউটিলাইজ করছি না, তাই না? তাহলে কিন্তু আমাদের এই যে যেমন বাড়িতে অনেক ডেলিভারি, অনেক মা অনেক মানে তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হচ্ছে, পোস্ট ন্যাচারাল কমপ্লিকেশন নিয়ে আসছে বা মারা যায়, কিন্তু তার কিন্তু খুব কাছেই হয়তো হেলথ ফ্যাসিলিটি আছে, হাসপাতাল আছে, কিন্তু সেখানেও যাচ্ছে না, তাই না? তাহলে সেটা কিন্তু একটা, এটাও দেখার বিষয়, এটাও মেজার করতে হবে। আমি দিলাম হেলথ ফ্যাসিলিটি কিন্তু ইউটিলাইজেশন রেট ইজ পুয়ার, তাহলে তার মানে যে আমার ক্লায়েন্ট যারা, আমার যারা হেলথ সার্ভিস কনজিউমার যারা, তারা এখনো মোটিভেটেড না ওই সার্ভিসটা আমার যে নিতে হবে, তাহলে সেখানে আমার মোটিভেশনাল প্রোগ্রাম লাগবে। তো এই মেজারমেন্টস গুলো ইম্পর্টেন্ট এই কারণে। তাহলে আরেকটা যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দিই, যেমন আমাদের যেটা ফ্যামিলি প্ল্যানিং ইউজার যারা, সেটা যাদেরকে আমরা বলি কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট আমাদের এখন 64% এর মতো, তাই না? কিন্তু আমরা চাই যে এটা আরো বাড়ুক, কিন্তু দেখা গেছে যে আমার সবকিছুই কিন্তু ফ্যাসিলিটি গুলো দেওয়া আছে সরকার থেকে, বিভিন্ন প্রোগ্রাম আছে, তারপরেও কিন্তু লোকজন এটা ইউজ করছে না প্রপারলি, তাই না? আন্ডার ইউটিলাইজেশন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার মেজার নেওয়ার আছে, কাজে এই জন্য এই মেজারমেন্টস গুলো ইম্পর্টেন্ট, তাই না? তাহলে মেজারমেন্টস অফ হেলথ মেডিকেল নিডস, নিডের উপর ভিত্তি করে আমি কি দিব, আমার হেলথ কেয়ার ফ্যাসিলিটি, হেলথ কেয়ার ফ্যাসিলিটি দিলাম, কিন্তু তারপর আমি দেখবো এটা কতটুকু ইউটিলাইজ হচ্ছে বা কতটুকু আন্ডার ইউটিলাইজড অবস্থায় আছে সেটাও দেখতে হবে। হ্যাঁ, কাজে এই জিনিসগুলো আমাদের মেজার করা লাগে এপিডেমিওলজিক্যাল অ্যাস্পেক্টে। দেন হচ্ছে মেজারমেন্ট অফ ডেমোগ্রাফিক প্রোফাইলস, ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস, তাই না? যেগুলোর মধ্যে আমার বার্থ রেট আছে, বার্থ, ডেথ, হ্যাঁ, মাইগ্রেশন, এগুলোর বিভিন্ন রেট গুলো আমাদের দেখতে হয়। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ফর এক্সাম্পল হিসেবে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করলাম যে হোয়াট আর দ্য মেজারমেন্টস ইন এপিডেমিওলজি, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। যদি তোমাদের কোয়েশ্চেন আসে এরকম, ইউ হ্যাভ টু আনসার। এখন আসো যে আমরা এই যে মেজারমেন্টস গুলা যে আমরা বলি যে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের রেট বা রেশিওর মধ্য দিয়ে আমরা হয়তো এক্সপ্রেস করছি, বা আমরা যেই জিনিসটা মেজার করার জন্য যে ইন্ডিকেটরটা সেট করলাম সেগুলোর কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তোমরা এখন দেখো একটা অ্যান্টিবডি টেস্ট নিয়ে অনেক কথা হচ্ছে, এটার ভ্যালিডিটি কত, এটার কতটুকু রিলায়েবল, হ্যাঁ, তারপরে এটার সেন্সিটিভিটি কি, স্পেসিফিসিটি কি, এগুলো নিয়ে অনেক কথা আসছে, তাই না? তাহলে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে যে কোনো মেজারমেন্টের আমাদের এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে। ইট শুড বি ভ্যালিড, আমরা বলবো এটা রিলায়েবল হতে হবে, এটাকে অ্যাকুরেট হতে হবে, এটাকে সেন্সিটিভ হতে হবে, এন্ড স্পেসিফিক হতে হবে। এখন প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি? এখন যদি আমি খুব খুব সোজা করে যদি তোমাদেরকে বলি, ভ্যালিডিটি বলতে আমরা কি বুঝি আসলে, কোনো একটা মেজারমেন্ট বা কোনো একটা টেস্ট, হ্যাঁ, ভ্যালিড কিনা, ভ্যালিডিটি হচ্ছে সেই মেজারমেন্ট, ভ্যালিড বলবো যেটা আমাকে যাদের অ্যাকচুয়ালি ডিজিজ আছে তাদেরকে আইডেন্টিফাই করবে, এবং অ্যাকচুয়ালি যাদের ডিজিজ নাই তাদেরকে আইডেন্টিফাই করবে একদম সঠিক ভাবে, তাই না? তাহলে ভ্যালিডিটি হচ্ছে অ্যাবিলিটি অফ এনি মেজারমেন্ট টু ডিটেক্ট দোজ হু অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ডিজিজ এন্ড ডিটেক্ট দোজ হু ডু নট অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ডিজিজ। তার মানে হচ্ছে ট্রু পজিটিভ কেস গুলো ডিটেক্ট করতে এটা সমর্থ হতে হবে, এবং ট্রু নেগেটিভ কেস গুলাকে এটা ডিটেক্ট করতে সমর্থ হতে হবে এই মেজারমেন্টের মধ্য দিয়ে বা এই টেস্টের মধ্য দিয়ে। তাহলে এটা হলো মোদ্দা কথা, ঠিক আছে? ভ্যালিডিটি মানে হলো তাই, ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ এনি মেজারমেন্ট অর টেস্ট উইচ উইল কারেক্টলি আইডেন্টিফাই দোজ হ্যাভিং দ্য ডিজিজ, অ্যাকচুয়ালি হ্যাভিং দ্য ডিজিজ, অ্যান্ড দোজ হু ডু নট অ্যাকচুয়ালি হ্যাভিং দ্য ডিজিজ। তার মানে ট্রু পজিটিভ কেস এবং ট্রু নেগেটিভ কেস কে কারেক্টলি আইডেন্টিফাই করতে সমর্থ হবে, এটা হচ্ছে আমার ভ্যালিডিটির মানে, আমি যদি বুঝাতে চাই ডেফিনিশন বলো বা একটা আন্ডারস্ট্যান্ডিং বলো, এটা মানে হলো তাই বেসিক জিনিস হলো তোমাকে এটা বুঝতে হবে। রিলায়েবল, হ্যাঁ, যে মেজারমেন্ট হতে হবে রিলায়েবল। এখন আমি মেজার করলাম আবার, এবং আরেকটা গ্রুপ মেজার করলো, এই দুটা গ্রুপ একই জিনিস আমরা করলাম, তাদের মধ্যে যাতে জিনিসটা মোটামুটি একদম কাছাপাশি, ডিফারেন্স কিছু থাকলে সেটা অ্যাকসেপ্টেবল লিমিটে থাকবে, হ্যাঁ, একদম এটাকে রিলায়েবল হতে হবে। তাহলে রিলায়েবল মানে বা রিলায়েবিলিটি, এটাকে আমরা বলি, হ্যাঁ, রিলায়েবিলিটি বা রিপিটেবিলিটি, যদি কেউ রিপিটও করে তাহলেও সেই
রেজাল্টটা মেজারমেন্টের রেজাল্টটা হতে হবে রিলায়েবল, মানে একই রকম আসবে। আমরা এটা ধরে নিলাম, এখন আমি করলাম একরকম রেজাল্ট আসলো, আরেকজন করলো একদম ডিফারেন্ট রেজাল্ট আসলো, দ্যাট ইজ নট রিলায়েবল, তাহলে এই মেজারমেন্টটা রিজেক্ট হয়ে যাবে, এটা তো রিলায়েবল হলো না। তাহলে তার মানে হচ্ছে অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে থাকতে হবে, হ্যাঁ, এটাকে অ্যাকিউরেট, মানে অ্যাজ ফার অ্যাজ পসিবল এটাকে খুব অ্যাকিউরেটলি করতে হবে। আচ্ছা, আমি এরপরে আসবো, আমাদের আসলে কিছু এরর থেকে যায় যেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো না 100%। তারপর আসলে সেন্সিটিভিটি বলতে আমরা কি বুঝি, ওই ভ্যালিডিটির দুটো কম্পোনেন্ট, ভ্যালিডিটির দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে সেন্সিটিভিটি আর একটা হচ্ছে স্পেসিফিসিটি। সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি অ্যাবিলিটি অফ দ্য টেস্ট কারেক্টলি ইফ আইডেন্টিফাই দ্য ট্রু পজিটিভ কেসে, যে টেস্ট বা মেজারমেন্টের মধ্যে দিয়ে বা টেস্টের মধ্যে দিয়ে আমি ট্রু পজিটিভ কেসগুলোকে আইডেন্টিফাই করব সেটা হলো সেন্সিটিভিটি, আর যে মেজারমেন্টের মধ্যে দিয়ে আমি ট্রু নেগেটিভ কেসকে আইডেন্টিফাই করতে পারবো প্রপারলি, অ্যাকচুয়ালি যাদের ডিজিজ অ্যাকচুয়ালি নাই সেই কেসগুলোকেও আইডেন্টিফাই করা জরুরি, সেটা হচ্ছে আমার স্পেসিফিসিটি। ঠিক আছে, সেন্সিটিভিটি ইজ রিলেটেড টু ট্রু পজিটিভ কেসেস, স্পেসিফিসিটি ইজ রিলেটেড টু আইডেন্টিফিকেশন অফ ট্রু নেগেটিভ কেসেস, এই বেসিক দুটো জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, কিন্তু আমরা এই মেজারমেন্ট করার সময় কিছু এরর আমরা থাকবেই, আমরা এটাকে আনঅ্যাভয়েডেবল এরর গুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু আমরা মনে রাখতে হবে যে আমাদের চেষ্টা করতে হবে কোয়ালিটি মেজারমেন্ট যদি আমরা করতে চাই, মানে কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে আমরা যদি মনোযোগী হই, তাহলে আমি কখনোই জিরো লেভেলে আমার এররটা আনতে পারবো না, আমাকে চেষ্টা করতে হবে অ্যাজ ফার অ্যাজ পসিবল আমার এরর গুলাকে রিডিউস করার জন্য। কিন্তু আমি কখনো 100% এলিমিনেট করতে পারবো না, এটাও মাথায় রাখতে হবে, তার মানে কিছু এরর আমার থেকে যেতেই পারে, হ্যাঁ, সেটা আমার মাথায় রাখতে হবে। কাজেই কিন্তু অ্যাজ ফার অ্যাজ পসিবল আমাদের চেষ্টা থাকবে যে যত কম সংখ্যক এরর হয় সেটা আমার তত বেশি কোয়ালিটিফুল একটা মেজারমেন্ট হবে। এই স্লাইডটা একটু জটিল, আমি যেভাবে এক্সপ্লেইন করলাম, যদি কোনো প্রবলেম থাকে আমাকে পরে জানালে আমি আবার এটা নেক্সট ক্লাসে এটাকে আলোচনা করতে পারি। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো টুলস অফ মেজারমেন্ট। এই যে মেজারমেন্ট গুলো আমরা দিব এগুলো কিভাবে আমরা এক্সপ্রেস করব, আমরা এক্সপ্রেস করব ইন টার্মস অফ তিনটা বলি, রেট, রেশিও এন্ড প্রপোর্শন। আমরা এখন এই তিনটা নিয়ে আলোচনা করব, হোয়াট ইজ রেট, হ্যাঁ, হোয়াট ইজ রেশিও এন্ড হোয়াট ইজ প্রপোর্শন, এগুলো কিভাবে এক্সপ্লেইন করা হয় এপিডেমিওলজিতে সেটা আমরা দেখব। তাহলে টুলস অফ মেজারমেন্ট এখানে তিনটা, হ্যাঁ, রেট, রেশিও এন্ড প্রপোর্শন। আমরা এখন আসি রেট আলোচনা করব। আচ্ছা, হোয়াট ইজ রেট, না যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে রেটটা মেজার করে অকারেন্স অফ সাম পার্টিকুলার ইভেন্ট ইন এ পপুলেশন ডিউরিং এ স্পেসিফিক টাইম পিরিয়ড, সেটা হচ্ছে আমার রেট। যেমন আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি ক্রুড ডেথ রেটটাকে, তাহলে এখানে আমরা দেখি যে আমার নিউমারেটর কি, নিউমারেটর আমরা কোনটাকে বলবো আর ডিনোমিনেটর কোনটাকে বলবো, একটা উপরে থাকে একটা নিচে থাকে, যেটা উপরে থাকে সেটাকে আমরা বলি নিউমারেটর, ওকে, আর ডি ফর ডাউন, আমি মনে মানে সব টিপস দিচ্ছি, ডি ফর ডাউন যেটা নিচে থাকবে সেটাকে আমরা বলি ডিনোমিনেটর। তো এখানে নিউমারেটর হচ্ছে নাম্বার অফ ডেথস ইন ওয়ান ইয়ার, আমরা আগেই বলেছি একটা স্পেসিফিক একটা টাইম পিরিয়ড এর মধ্যে কতগুলো ঘটনা হলো টোটাল পপুলেশনের মধ্যে, সেটা হলো আমার রেট। ঠিক আছে, তাহলে এখন নাম্বার অফ ডেথ, আমরা এখন কি নিলাম অ্যাজ এক্সাম্পল, টু ডেথ রেট, নাম্বার অফ ডেথস ইন ওয়ান ইয়ার, তাই না, ডিভাইডেড বাই মিডিয়ার পপুলেশন। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ডেথস ইন ওয়ান ইয়ার ডিভাইডেড বাই মিডিয়ার পপুলেশন, এবং এটাকে মাল্টিপ্লাই করতে হবে বাই 1000 দিয়ে। তাহলে একটা রেটের চারটা কম্পোনেন্ট এখানে আসছে, একটা হচ্ছে নিউমারেটর, একটা হচ্ছে ডিনোমিনেটর, একটা হচ্ছে টাইম স্পেসিফিকেশন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাকে আমাদের কাউন্ট করতে হবে, একটা আরেকটা হচ্ছে মাল্টিপ্লায়ার, এখানে মাল্টিপ্লায়ারটা 1000, কোনো জায়গায় মাল্টিপ্লায়ার 100, কোনো জায়গায় মাল্টিপ্লায়ার হচ্ছে 100,000 এরকম। ঠিক আছে, তো ডেফিনেটলি আমাদের মাল্টিপ্লায়ার হলো 1000। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্লাইডটা কি, আমরা যে এখান থেকে জানতে পারলাম হোয়াট ইজ রেট, রেট কাকে বলছি, আমাদের কখন আমি কখন এরকম ডিফাইন রেট এরকম ভাবে কেউ কিন্তু জিজ্ঞেস করবে না যে রেট বলতে তুমি কি বুঝো, তাই না, যে যে টোটাল নাম্বার অফ অকারেন্স অফ এ পার্টিকুলার ইভেন্ট, সেই ইভেন্টটা কি এখানে ডেথ ইন এ ডিফাইন্ড পপুলেশন উইদিন এ স্পেসিফাইড টাইম পিরিয়ড, সিম্পলি আমি এভাবে এক্সপ্রেস করতে পারি।
তাহলে এখানে আমরা চারটা জিনিস আমরা দেখছি কম্পোনেন্টস হিসেবে রেটের বেলায়, তাই না? এখানে আচ্ছা, তো এখানে যেটা আমাদের মনে রাখতে হবে আসলে রেটের বেলায় নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর, মানে এই কথাটা আমাদের এখানে মনে রাখতে হবে। কেন? এখানে নিউমারেটর নাম্বার অফ ডেথটা কোথা থেকে আসছে? আমার টোটাল পপুলেশনের থেকেই একটা কিছু সংখ্যা আমার মরে যাচ্ছে, তাই না? সেই সংখ্যাটা, তাহলে আমার উপরে যে সংখ্যা নাম্বার অফ ডেথটা কোথা থেকে আসে? আমার এই পপুলেশন গ্রুপটা থেকে আসে যেটা নিচে আছে, ডিনোমিনেটর হিসাবে আছে। তো রেটের বেলায়, যে কোনো রেটের বেলায় নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং টাইম স্পেসিফিকেশনের বেলায় ইউজুয়ালি আমরা ক্যালেন্ডার ইয়ারকেই মোর নিয়ে প্রেফার করি বেশি, বা বেশি ইউজ করা হয়। হ্যাঁ, এক বছরকে ক্যালেন্ডার ইয়ার হিসাবে আমাদের টাইমটাকে ধরা হচ্ছে। তাহলে এটা আমরা টুল, এটা হিসাবে আমরা টুল অফ মেজারমেন্টের মধ্যে রেট বলেছি। হ্যাঁ, এখন আসছি যে রেট, বিভিন্ন ধরনের রেট আছে, সে আমরা দেখবো যে কি কি ধরনের রেট আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রেট। যদি বলি দেয়ার আর থ্রি ক্যাটাগরিজ অফ রেট। হ্যাঁ, একটা হচ্ছে ক্রুড রেট, স্পেসিফিক রেট অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ রেট। হ্যাঁ, ক্রুড রেট, স্পেসিফিক রেট অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ রেট, প্রত্যেকটার এক্সাম্পল তোমাদের জানতে হবে। ওকে, ক্রুড রেট তোমরা জানো যেখানে অ্যাকচুয়াল অবজারভেশন গুলো হচ্ছে, তাই না? যেটা অ্যাকচুয়াল অবজারভেশন যেখানে হচ্ছে সেগুলো হচ্ছে ক্রুড রেট। হ্যাঁ, সেটা যেমন হলো ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, এগুলো হচ্ছে তাহলে আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি। তারপরে হচ্ছে আমার কি যেটা স্পেসিফিক রেট, স্পেসিফিক রেট যেটা সেটাও আমরা আবার তিন রকম আমরা বলি, সেটা হলো ক স্পেসিফিক, গ্রুপ স্পেসিফিক এবং টাইম স্পেসিফিক। তাহলে স্পেসিফিক রেটের মধ্যে যেমন ক স্পেসিফিক, আমার প্রতি বছর টিবারকুলোসিসে কতজন লোক মারা যাচ্ছে, সেটা হলো আমার ক স্পেসিফিক, এটার এক্সাম্পল হতে পারে। সেটাকে আমরা কি বলি, ক স্পেসিফিক ডেথ রেট অথবা ডিজিজ স্পেসিফিক ডেথ রেট। তাহলে তোমরা ক স্পেসিফিক এর মধ্যে এই এক্সাম্পলটা লিখতে পারো, ডিজিজ স্পেসিফিক ডেথ রেট। ওকে, আচ্ছা, তারপর যেমন গ্রুপ স্পেসিফিক, গ্রুপ স্পেসিফিক রেট কোনগুলো? হ্যাঁ, সেটা হয়তো আমি সামনাসামনি যদি তোমাদের ক্লাস নিতাম তাহলে তোমরা এগুলো এখনই বুঝতে পারতাম যে তোমরা এগুলো জানো। কিন্তু তারপরে যেটা যেহেতু এখন অন্য সিস্টেমে নিচ্ছি, আমি বলে দিচ্ছি, গ্রুপ স্পেসিফিক মানে কোনো একটা গ্রুপের মধ্যে আমরা সেই মেজারমেন্টটা নিচ্ছি। যেমন ইনফ্যান্ট মর্টালিটি রেট, তাই না? সেটাকে ক্রুড ডেথ রেট কে কিন্তু আমি কোনো গ্রুপে বলতে পারবো না, কারণ ক্রুড ডেথ রেট কে আমি সব পপুলেশন কে ইনক্লুড করছি। কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি রেটের মধ্যে আমি খালি ইনফ্যান্ট সার্ভিং ইনক্লুডেড, ম্যাটারনাল মর্টালিটি রেট, আন্ডার ফাইভ মর্টালিটি রেট, তাই না? তাহলে এইগুলো হচ্ছে আমার কি গ্রুপ স্পেসিফিক রেট। তাহলে কজ স্পেসিফিক এর মধ্যে আমরা বললাম ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট, গ্রুপ স্পেসিফিক এর মধ্যে বললাম আমি ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, আন্ডার ফাইভ মর্টালিটি রেট, তাই না? এগুলো। আচ্ছা, আরেকটা হচ্ছে কি টাইম স্পেসিফিক, যেটা টাইমের সাথে যেটা ক্যালকুলেট করা হয়। যেমন সব রেট গুলোই কিন্তু টাইমের সাথে, উইদিন এ স্পেসিফাইড টাইম পিরিয়ড আমরা বলেছি, কিন্তু কিছু যেমন অ্যাটাক রেট। হ্যাঁ, ইপিডেমিক এর সময় আমরা অনেক সময় অ্যাটাক রেটটা কি যে কত নাম্বার অফ নিউ কেস কতগুলো হলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটাকে আমরা বলি অ্যাটাক রেট। হ্যাঁ, এটা আমরা ইপিডেমিক এর সময় আমরা এই ইনসিডেন্স রেটটাকে আমরা বলি যে অ্যাটাক রেট, স্পেশাল টাইপ অফ এটা ইনসিডেন্স রেট, যেটাকে আমরা 100 এ প্রকাশ করি, পার্সেন্টেজে প্রকাশ করি। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল হিসেবে লিখতে পারো। তারপর ইনসিডেন্স রেট, প্রিভ্যালেন্স রেট, এগুলো টাইম স্পেসিফিক। ওকে, তাহলে এখানে আমরা যেটা করছি এখানেও কিন্তু স্পেসিফাইড রেটও কিন্তু অ্যাকচুয়াল অবজারভেশনের উপর ভিত্তি করে কিন্তু এই কাউন্ট করা হয়, ফ্রিকোয়েন্সি গুলো নেওয়া হয়। আমি যে কতগুলো আমার কেস হলো, হ্যাঁ, টিউবারকুলোসিসের, সেটা তো অবশ্যই আমি টিউবারকুলোসিসের কেস দেখেই আমি তাকে কাউন্ট করছি, ইনক্লুড করছি, তাই না? সেটা, হ্যাঁ, তো আমি কোনো কারোর সাথে কোনো স্ট্যান্ডার্ড গ্রুপের সাথে কম্পেয়ার করছি না। যেটা আমরা করি সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজ রেট। যখন আমি আমার যে যে ডেটা গুলাকে আমি একটা স্ট্যান্ডার্ডাইজ পপুলেশন গ্রুপের সাথে কম্পেয়ার করে আমি যখন কোনো কিছু ক্যালকুলেট করবো সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ডাইজ রেট। আমরা পরীক্ষার সময় আন্ডার গ্রাজুয়েট লেভেলে এত খুব বেশি স্ট্যান্ডার্ডাইজ রেট কে এক্সপ্লেইন এগুলো কিন্তু ধরা হয় না,
তোমার এটুকু জানলেই হবে যে আমার স্ট্যান্ডার্ডাইজড এইটা যে কেন এটাকে স্ট্যান্ডার্ডাইজ বলছি, কারণ স্ট্যান্ডার্ডাইজড একটা পপুলেশন গ্রুপের সাথে কম্পেয়ার করে আমি আমার ডাটাকে অ্যানালাইজ করব, ঠিক আছে? তাহলে সেইটা সেই জন্য এটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজড রেট। তাহলে ক্যাটাগরিজ অফ রেট উইথ এক্সাম্পল যদি, যেমন স্ট্যান্ডার্ডাইজড ডেথ রেট একটা, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি স্ট্যান্ডার্ডাইজড ডেথ রেট, ঠিক আছে? এটা তোমরা লিখে রাখতে পারো। তাহলে আমরা ক্যাটাগরিজ অফ রেট আমরা শেষ করলাম আমাদের। এখন আসো রেশিও। তোমার খুব কমন টার্ম আছে না, রেশিও একটা কমন টার্ম, তোমরা বিভিন্ন সময় ম্যাথমেটিক্স এ এই টার্মটা খুব ইউজ করেছো, যাই হোক, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে রেশিও, রেশিওটার মধ্যে দিয়ে কিন্তু আমরা দুটা জিনিসের মধ্যে মানে তাদের কি রিলেশনশিপ আছে, কে কার চেয়ে কত বেশি শক্তিশালী অথবা কে কার চেয়ে কত গুণ বেশি দুর্বল, সেটা আমরা কিন্তু অ্যাসেস করতে পারি। ইট এক্সপ্রেসেস এ রিলেশনশিপ ইন সাইজ বিটুইন টু র্যান্ডম কোয়ান্টিটিস, তাই না? এটা দিয়ে আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন এই দুটা যে এখানে কিন্তু রেশিওতে কি আছে, একটা নিউমারেটর থাকে একটা ডিনোমিনেটর থাকে। আমরা রেটে যেমন দেখেছি চারটা জিনিস, তাই না, এটা কম্পোনেন্টস এর মধ্যে, রেশিওর কম্পোনেন্টস হচ্ছে দুটো, হ্যাঁ, একটা হচ্ছে নিউমারেটর একটা হচ্ছে ডিনোমিনেটর। এখন কে কার চেয়ে কত গুণ বেশি শক্তিশালী সেটা দিয়ে আমরা অ্যাসেস করতে পারি, কিন্তু এই দুটা, এই যে ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর কিন্তু একটা মানে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, কেউ কারোর উপর কোনো নির্ভরশীল না। তাহলে নিউমারেটর ইজ নট এ কম্পোনেন্ট অফ ডিনোমিনেটর, এটা আমরা আগেও বলেছি, সো দিস টু আর টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, তাই না? আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে যদি আমি এখানে দেখাতে চেষ্টা করেছি, একটা ক্লাসরুমে 15 জন ছেলে আছে এবং 5 জন মেয়ে আছে, তাহলে মেল ফিমেল রেশিওটা কি এখানে 15:5, 3:1, তার মানে যতজন মেয়ে আছে তার চেয়ে ছেলের সংখ্যা 3 গুণ বেশি, তাই না? আমি তাহলে সাইজটা আমি বোঝাতে যাচ্ছি যে তাকে কার চেয়ে কত বেশি বা কম, তাহলে ছেলেরা 3 গুণ বেশি মেয়েদের চেয়ে এখানে, তাই না? সেটা আমরা রেশিও দিয়ে বুঝতে পারি। ডক্টর পপুলেশন রেশিও, আমার এখানে বাংলাদেশে ডক্টর পপুলেশন রেশিও কত, এখন এটা স্ট্যাটিস্টিক্স, আমি যদি রাফলি বলি যে 3000 জনের জন্য একজন চিকিৎসক আমাদের, তাহলে আমরা এত যে ডক্টর প্রডিউস করছি এটার উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে এই রেশিওটাকে আরো নিচে নামিয়ে আনা, মানে সংখ্যায় যাতে এই গ্যাপ ব্যবধানটা আরো অনেক কম থাকে, তাই না? সেটা এবং সাথে সাথে অন্যান্য হেলথ টেকনোলজি সাপোর্টিং স্টাফও আমাদের তৈরি করতে হবে। যাই হোক, এটা হলো রেশিওর একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম আমি এখানে। এখন আসো যে লাস্ট যেটা যেটা ছিল টুলস অফ মেজারমেন্ট, সেটা হলো প্রপোর্শন। প্রপোর্শনটা হচ্ছে যেটা ইট ইজ আ ফ্র্যাকশন ইন উইচ দ্য নিউমারেটর অলওয়েজ ইনক্লুডেড ইন দ্য ডিনোমিনেটর। এখানে আমরা ঠিক রেট এর মতো আমরা যদি দেখি যে প্রপোর্শনে কিন্তু নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর, এবং এখানে কি থাকে একটা প্রপোর্শন অলওয়েজ একটা পার্সেন্টেজ আমরা এক্সপ্রেস করি, মাল্টিপ্লায়ার ইজ অলওয়েজ 100 এখানে। যেমন এখানে আমি দেখানোর চেষ্টা করেছি একটা এক্সাম্পল হিসেবে, একটা টোটাল 500 জন কোভিড পেশেন্ট ডিটেক্টেড হলো, হ্যাঁ, 500 জনের মধ্যে 20 হ্যাভ বিন ফাউন্ড উইথ ক্রিটিক্যাল ইনফেকশন। এখন জানতে চাও হচ্ছে হোয়াট প্রপোর্শন অফ ক্রিটিক্যাল ইনফেকশন টু টোটাল কেসেস ডিটেক্টেড, মানে টোটাল কেসের কত পার্সেন্ট হলো আমার ক্রিটিক্যাল ইনফেকশনের মধ্যে আছে সেটা আমি ক্যালকুলেট করে দেখলাম। যে তাহলে আমার এখানে নিউমারেটর হবে 20, আমার টোটাল কোভিড ইনফেকশনের কেস হলো 500, এটা হলো আমার ডিনোমিনেটর, মাল্টিপ্লায়ার হলো 100, তাহলে আমার ক্রিটিক্যাল কেস হচ্ছে টোটাল যে আমার ইনফেক্টেড কেস তার 4%, 4%, যেটা বর্তমান কোভিড এর যে একটা সিনারিও এটার কাছাকাছি, হ্যাঁ সেটা। তাহলে এটা হলো প্রপোর্শন। তাহলে আমার কোন একটা পার্টিকুলার গ্রুপ টোটাল পপুলেশনের কত পার্সেন্ট সেটা আমি ডিনোট করি বাই প্রপোর্শন, এবং প্রপোর্শনের নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর লাইক ইন রেট, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু খালি নিউমারেটর ইজ নট এ পার্ট অফ ডিনোমিনেটর কোথায়, ইন রেশিও। তাহলে আমরা টুলস অফ মেজারমেন্ট ইন এপিডেমিওলজি, যেটা আমরা বলি রেট, রেশিও এন্ড প্রপোর্শন, তাহলে কিন্তু আমরা শেষ করলাম। তো এখন আমি যেটা তোমাদের সামআপ করব, যেটা আজকে যে আমাদের লেসনটা হলো,
সেটা একটু জাস্ট যদি বলি, এখন তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই সেটা পরে জানাবে। আর তোমরা যদি আমাকে জানাতে পারো, তোমরা যদি কোনো একটা ম্যাটার আমি এখানে রিপিট করতে হবে, ম্যাডাম ওটা বুঝি নাই ওই অংশটা, তাহলে তোমাকে তোমরা আমাকে একটু এসএমএস করে জানাও, ওখানে ওখানে কমেন্ট বক্সে তোমাদের জানাও যে কোন জিনিসটা আমি রিপিট করবো, তাহলে আমি ওটা ফলো করে তোমাদেরকে আবার সেটা ব্যাখ্যা করবো। তো আমি একটু সাম আপ করি তাহলে, আজকে আমরা কি শিখলাম আসলে। তাহলে আমি কিন্তু সাম আপ করবো একদম জিস্টটা, মানে যেটা তোমাদের না জানলেই নয়, সেটা মাস্ট নো এরিয়াস গুলো। হ্যাঁ সেটা, তাহলে হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ড এপিডেমিওলজি, তাই না? সেটা একটা। তাহলে আমরা এপিডেমিওলজি ওয়ার্ডটাকে আমরা তিনটা কম্পোনেন্টে ভাগ করি, ইপি ডেমোস এন্ড লজি, তিনটার মানে আমরা জানি, তোমাদের স্লাইডে দেওয়া আছে, তোমরা এটা থাকবে। তারপরে হচ্ছে তোমার ডেফিনিশন, ডেফিনিশন আমি প্রিভিয়াস ডেফিনিশনটা তোমাদেরকে দেখিয়েছি, বিকজ তার ধারাবাহিকতা হিসেবে আমরা লেটেস্ট ডেফিনিশনটা শিখবো। লেটেস্ট ডেফিনিশনটা অনেক কমপ্রিহেন্সিভ, হলিস্টিক ওয়েতে বলা আছে, অনেক মিনিংফুল, তাই না? কাজে সেটাকে কিভাবে ব্যাখ্যা করবো ওটা দিয়ে কিন্তু ভাইবা শুরু হয়। অনেক সময় ডিফাইন করে ওখান থেকেই কোশ্চেন হয়। তাহলে ওখানে তোমার ওখানে কি কোশ্চেন আসবে, তোমার হোয়াট ইউ মিন বাই ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিজিজ, হোয়াট ইউ মিন বাই ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজ, এই আনসার গুলো অলরেডি তোমাদের জানা। হোয়াট ইউ গিভ এক্সাম্পল অফ হেলথ রিলেটেড স্টেট, গিভ এক্সাম্পল অফ হেলথ রিলেটেড ইভেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার যেটা আরেকটা বললাম, যেটা এগুলো ছাড়াও এখানে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি, এটা তখন আসবে। হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দ্য প্রেজেন্স অফ ফ্রিকোয়েন্সি ইন দ্য ডেফিনিশন, ডেফিনিশন এখানে ডেফিনিশন আমরা ফ্রিকোয়েন্সি ইজ ইনভিজিবল, বাট এটা কিভাবে তুমি এক্সপ্লেইন করতে পারো এটার, হ্যাঁ কোথায় আছে? তাহলে এটা আমি যেভাবে তোমাদেরকে বললাম এক্সাম্পল দিয়ে, তোমরা ঠিক ওইভাবে তুমি এক্সপ্লেইন করতে পারো সেটা। এরপরে আসছি, পড়েছি আমরা হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি, আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস সেটা অলরেডি আমরা এক্সপ্লেইন করেছি। তারপরে আমরা পড়েছি তোমার হোয়াট আর দ্য এইমস ইন এপিডেমিওলজি, মাঝখানে ছিল তাই না? এইমস ইন এপিডেমিওলজি সিম্পলি তোমরা এভাবে বলবা, টু ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন এন্ড ম্যাগনিটিউড অফ দ্য ডিজিজ, টু আইডেন্টিফাই দ্য ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজ, দ্যাট মিনস দ্য ইনফেকশাস এজেন্ট এন্ড রিস্ক ফ্যাক্টরস of the disease or any health problems, eta arekta hocche jeta to adopt ei data gulo ki kore, this data, the provided data ki kore help us to take the planning measures, implementation and evaluation measures, ebhabe tumra bolte paro, ha je providing data for planning, implementation and evaluation of the health programs or health services, and also prioritize করার জন্য, হ্যাঁ prioritize of the prioritizing the measures which would be adopted on priority basis, এই জিনিসগুলো আমাদেরকে তাহলে দিক নির্দেশনা দেয়, তাই না? epidemiological study মত দিয়ে। আচ্ছা তারপরে আমরা কি পড়েছি, যে tools of measurement গুলো কি কি আছে, tools of measurement গুলো তোমার measurements in the, what are the measurements in epidemiology সেটা আমরা পড়লাম, এবং প্রত্যেকটা example, mortality আমরা measure করি, তার example কি, morbidity example কি, না প্রত্যেকটার example আমরা দেখলাম। এবং এখানে আরো কিছু ব্যাখ্যা যেটা দিয়েছি, বিশেষ করে COVID-19 কে ঘিরে যে example গুলো দিয়েছি সেগুলো মনে রাখার চেষ্টা করো, ডেঙ্গু কে দিয়ে example fit করেছি সেগুলো মনে রাখার চেষ্টা করো। তারপর আমরা দেখলাম what are the tools of measurement, এখানেও তাই তিনটা, rate কাকে বলে, একটা রেট এক্সাম্পল হিসেবে আমরা সেট করা ছিল, সেটা দিয়ে আমরা ডিফারেন্ট কম্পোনেন্টস গুলো দেখলাম, রেটের কম্পোনেন্টস বা এলিমেন্টস গুলো কি, চারটা এলিমেন্ট আছে রেট, আমরা বলেছি নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমরা দেখি, আমরা তোমাদেরকে বললাম আজকে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রেট, তাই না? উইথ এক্সাম্পল সহ তোমাদেরকে বলতে হবে সেটা, সেটা প্রপোর্শন কাকে বলে সেটা আমরা দেখলাম। হ্যাঁ তো মোটামুটি আজকে আমাদের এটুকু লেসন ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, রিকোয়ারমেন্টস অফ মেজারমেন্ট, ওকে এটা আমি আবার বলছি, স্পেসিফিক রেটস, ওকে আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের। আচ্ছা একটা হচ্ছে যেটা রিকোয়ারমেন্টস কি, তাই না, আমরা বা ক্রাইটেরিয়া কি মেজারমেন্টস গুলো আছে আমরা যে নিব, তাই না, বিভিন্ন, হ্যাঁ আমরা বলেছি যে আমাদের মেজারমেন্ট গুলো কি, যেমন মর্টালিটি রেট, হ্যাঁ মর্বিডিটি রেট গুলো আমরা দেখি, হ্যাঁ এইগুলো আমরা মেজার করি। এই মেজারমেন্ট করার কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, মানে বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি, এগুলো যদি আমি কোনো একটা
ইন্ডিকেটর দিয়ে সেট করলাম আমি এই জিনিসটা দেখব এটার জন্য, কিন্তু আমি এই যদি আমি এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে না পারি তাহলে কিন্তু সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, বা আমি যাদের যে যারা আমাকে এটা করতে বলেছে তারাও আমার এই মেজারমেন্টটা অ্যাকসেপ্ট করবে না, বলবে যে না এটা তোমার এটা কিছুই হয়নি। তাহলে এই মেজারমেন্টটা কি হতে হবে, ভ্যালিড হতে হবে। ইট শুড বি ভ্যালিড। তাহলে এখন আমি ভ্যালিড হওয়ার জন্য, তাহলে হোয়াট ইউ মিন বাই ভ্যালিডিটি, তাই না? ভ্যালিডিটি যে কোনো মেজারমেন্ট, হ্যাঁ যে কোনো মেজারমেন্ট কি হতে হবে, ইট শুড বি ভ্যালিড। কিভাবে ভ্যালিডিটি আমি মেজার করব, এটা কোনো যে কোনো একটা মেজারমেন্টের অ্যাবিলিটি, যেটা যে যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলেছি যে যেটা অ্যান্টিবডি টেস্ট নিয়ে যেটা এখন আমরা কথা বলেছি, সেটা যেমন ট্রু পজিটিভ কেস বা ট্রু নেগেটিভ কেস, যে কোনো টেস্টের, আমি খালি অ্যান্টিবডি টেস্ট না, যে আমরা বলি যে এখন একটা পপুলেশন গ্রুপের মধ্যে যেমন COVID-19, হ্যাঁ আমরা যদি টেস্ট করি PCR দিয়ে টেস্ট করি, রাইট, তো এখানে দেখা গেছে যে এখানে এটার সেন্সিটিভিটি ভালো, তাই না? 70% সেন্সিটিভিটি এটা যদি আমি বলি, তার মানে হলো 100 জন পেশেন্ট যদি কোভিড আক্রান্ত থাকে তার মধ্যে সে 70 জনকে সঠিকভাবে হ্যাঁ আইডেন্টিফাই করতে পারবে, তাহলে আমার ভ্যালিডিটি এখানে কত, 70%। হ্যাঁ মানে এটা হলো ট্রু পজিটিভ কেস কে ডিটেক্ট করার বেলায়। শীট একই ভাবে আমার ট্রু নেগেটিভ কেস কে সঠিক ভাবে নির্ণয় করার জন্য কিন্তু একটা ভালো হ্যাঁ একটা পার্সেন্টেজ আমাকে এটাকে স্পেসিফিসিটিটা থাকতে হবে, ঠিক আছে, ট্রু নেগেটিভ কেস গুলাকে ডিটেক্ট করার জন্য। তো এই দুটাকে ইনক্লুড করে হচ্ছে আমার ভ্যালিডিটি, যেটা যেটা আমাকে সঠিকভাবে ট্রু পজিটিভ কেস গুলা ডিটেক্ট করে দিবে এবং একইভাবে ট্রু নেগেটিভ কেস গুলা ডিটেক্ট করে দিবে, ঠিক আছে, এমন একটা তাহলে আমার যেটা মেজারমেন্ট আমি সিলেক্ট করবো যেটা হতে হবে ভ্যালিড। রিলায়েবল, রিলায়েবলটা কি, রিলায়েবলটা হলো আমি যেটা যে রিলায়েবলটা কখন হবে, যখন আমি একই মেথোডোলজি অবলম্বন করে একই পদ্ধতি অবলম্বন করে কোনো একটা মেজারমেন্ট নিব। যেমন ধরো আমি যদি কোনো একটা, আমি একটু ইজি ভাবে বলি, হ্যাঁ আমি তোমাদের ক্লাসে কি করব, সবাই একটা হাইপার টেনশন, একটা পপুলেশন গ্রুপ 50 বছর বয়স, একটা ওল্ড হোমে গেলাম, আমি তাদের এখন হাইপার টেনশনটা কি হারে আছে সেটা আমি দেখব, ঠিক আছে, হাইপার টেনশনের তাদের কতজন আক্রান্ত সেটা দেখবো। আমি এখানে হাইপার টেনশন দেখার জন্য আমি কি একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম, আমি একটা যে আমাদের যে ব্লাড প্রেশার সিগমোম্যানোমিটার আছে যেটা ওয়ার্ডে সবসময় ইউজ করো সেটা দিয়ে দেখি, আবার ডিজিটালও আছে, কিছু জিনিস আছে ডিজিটাল আছে। এখন যদি আমরা কেউ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম আবার কেউ যেটা আমাদের নর্মাল যেটা সিগমোম্যানোমিটার কমনলি আমরা সবসময় ইউজ করি সেটা ইউজ করলাম দুইটা, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু অ্যাকুরেট আসবে না, দেখবো যে আমাদের অনেক গ্যাপ আছে, এটা তাহলে কখন রিলায়েবল বলবো না। তাহলে আমার যে ইনস্ট্রুমেন্টটা আমি ব্যবহার করবো সেটা হলো ইউনিফর্মিটি থাকতে হবে এটার মধ্যে, ঠিক আছে, এটার মধ্যে কি থাকতে হবে, ইউনিফর্মিটি থাকতে হবে, একই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি সবার একই রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি সবার ব্লাড প্রেশারটা চেক করব, তাহলে আমার টেস্ট রেজাল্টটা কি হবে, একটা রিলায়েবল হবে। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে, এটা একটা এক্সাম্পল হিসেবে আমি বললাম। আচ্ছা তারপর হচ্ছে অ্যাকিউরেসি, হ্যাঁ অ্যাকিউরেসি মানে হচ্ছে রেজাল্ট আসলে আমার একদম অ্যাকিউরেট হতে হবে। হ্যাঁ আমি যেটা আসলে চাচ্ছি মানে আমার যে এরর গুলো যত কম সম্ভব মানে যত কম হয় তত আমার কাছাকাছি থাকবে, মানে আমি আমার পপুলেশন গ্রুপ সিলেক্ট করব, আমার কারা কারা আমার স্টাডি গ্রুপে থাকবে সেটা কিন্তু অনেক কিছু আমাদের আছে যেগুলো আমরা পরে আরো ইনডেপথে জানতে পারবো। তোমাদের এই পার্টটা আমি আগেই বলেছি, এটা একটু টাফ, তোমার যদি বায়োস্ট্যাটিস্টিক্স পড়া না থাকে এগুলো একটু বুঝতে অসুবিধা হবে, বা অন্যান্য যেগুলো আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে আমরা অনেক সময় রিসার্চ মেথোডোলজি তো বলি এই কথাগুলা, সেগুলো যদি জানা না থাকে অসুবিধা হবে, মানে এগুলো পরে আরো ডিটেলস এ জানতে পারবা। আর যেটা সেন্সিটিভিটি আর স্পেসিফিসিটি, এই দুটো হলো ভ্যালিডিটিরই দুটো পার্ট। হ্যাঁ যে যেটা হলো আমরা বলবো মানে সেন্সিটিভিটি মানে হলো অ্যাবিলিটি অফ দা টেস্ট অন মেজারমেন্ট, যেটা দিয়ে আমি যেগুলো ট্রু পজিটিভ কেস গুলাকে ডিটেক্ট করতে পারবো। আর স্পেসিফিসিটি আমরা বলবো অ্যাবিলিটি অফ দ্যাট মেজারমেন্ট, যেটা দিয়ে আমরা ট্রু নেগেটিভ কেস গুলাকে, যারা আসলেই আক্রান্ত আক্রান্ত নয় তাদেরকে তুমি সঠিকভাবে নির্ণয় করতে হবে, এটাও কিন্তু এখন যারা আক্রান্ত নয় কিন্তু তাদেরকে আমি অ্যাজ কেস হিসেবে যদি চলে আসে তাহলে কিন্তু সেটা আমার কিন্তু একটা ভ্যালিড টেস্ট হবে না বা ভ্যালিড মেজারমেন্ট হবে না।
তো কাজে আমাদের পরের আলোচনা এগুলো আরো আমরা ইন ডিটেলসে কথা বলবো। তো আমি যেটা বলছিলাম, এগুলোকে আমরা কখনোই যে একদম বলতে পারবো না যে এরর নাই, কিছু এরর থেকেই যায়, কিন্তু আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব এররটা যাতে কম থাকে সেদিকে চেষ্টা করা। এই জন্য আমাদের যেমন স্যাম্পল সিলেকশন, এগুলো তোমার রিসার্চ মেথডোলজিতে আবার বলবো বা বলা হবে, বা ভিন্ন আমি কোন মেথডে আমি স্যাম্পল গুলো সিলেক্ট করছি, আমার স্যাম্পল সাইজ কি হবে, এগুলো যত বেশি অ্যাকুরেটলি করা যাবে, পারফেক্টলি করা যাবে, তত আমার এরর কম হবে। তো এটা ছিল একটা। আরেকটা ছিল যে স্পেসিফিক রেটটা একটু বলার জন্য। ওকে, আমি আবার যাচ্ছি। আচ্ছা, স্পেসিফিক রেট, তাই না? স্পেসিফিক রেটটা হলো যেটা একদম খুব স্পেসিফাইড একটা গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেমন আমি বলেছি যে ক্রুড ডেথ রেট, এখানে আমার ডিনোমিনেটর কি ছিল, মিডিয়া পপুলেশন, তার মানে আমরা পুরো পপুলেশনটাকে ইনক্লুড করেছি, তাই না? কিন্তু যখন পপুলেশনের একটা গ্রুপ নিয়ে আমরা ডিল করব, একটা পার্টিকুলার গ্রুপ, তখন সেটা হবে আমার স্পেসিফিক গ্রুপ, স্পেসিফিক রেট। যেমন আমরা বলেছি কজ স্পেসিফিক, হ্যাঁ কজ স্পেসিফিক হতে পারে। কজ স্পেসিফিক এর মধ্যে যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা বলি ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট, ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট, ঠিক আছে? ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট বলতে আমরা কি বুঝি, যেমন টিউবারকুলোসিসে আমার কতজন মারা যায় প্রতি বছর, টোটাল যে ডেথ তার মধ্যে কত পার্সেন্ট আমার, বা কত পার্সেন্ট আমার কি মারা যাচ্ছে টিউবারকুলোসিসে মারা যাচ্ছে, সেটা হলো আমার ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট। তারপর যেমন গ্রুপ স্পেসিফিক, গ্রুপ স্পেসিফিক এর মধ্যে কি আসবে, গ্রুপ স্পেসিফিক এর মধ্যে আসবে যেমন কোন একটা পার্টিকুলার গ্রুপের কিছু, যেমন ইনফ্যান্ট মর্টালিটি রেট, খালি আমি ইনফ্যান্টদেরকে ইনক্লুড করছি এখানে, তাই না? ম্যাটারনাল মর্টালিটি রেট, খালি ম্যাটারনাল ডেথ যাদের হচ্ছে, মানে হলো যেটা প্রেগনেন্সি বা প্রেগনেন্সি রিলেটেড কজের জন্য যে মায়েরা মারা যাচ্ছে তারা খালি ইনক্লুড হচ্ছে। আন্ডার ফাইভ মর্টালিটি রেট, খালি আন্ডার ফাইভ যে বাচ্চারা তাদের মর্টালিটি রেটটা এর মধ্যে বলা হচ্ছে, তাহলে এইটা, সেজন্য এটাকে আমরা বলি গ্রুপ স্পেসিফিক রেট। তাহলে কজ স্পেসিফিক এর এক্সাম্পল কি একটু লিখো তোমরা, ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট। তোমরা অবশ্যই তোমরা পার্টটা একটু খুলে দেখতে পারো, সেখানে তোমার আরো এক্সাম্পল গুলো ডিটেইলে বলা আছে সেখানে। যেমন আমি একটা ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট, যেমন আমি বললাম যে আমার টিউবারকুলোসিসে কতজন মারা যাচ্ছে, টোটাল ডেথ যা হচ্ছে তার কতজন আমার টিউবারকুলোসিসে মারা যাচ্ছে, বা কত পার্সেন্ট আমার টিউবারকুলোসিসে মারা যাচ্ছে, সেটা হলো ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেটের একটা এক্সাম্পল মানে আমি বলতে পারি। যেমন ক্যান্সারে আমার কত পার্সেন্ট মারা যাচ্ছে টোটাল ডেথস, সেটা আরেকটা এক্সাম্পল। গ্রুপ স্পেসিফিক বললাম, আর টাইম স্পেসিফিক, এটা টাইম স্পেসিফিক বলতে যেমন একটা হলো তোমরা লিখে রাখতে পারো, যেমন ইনসিডেন্স রেট, প্রিভালেন্স রেট অথবা অ্যাটাক রেট, এগুলো হচ্ছে টাইম স্পেসিফিক। যেমন যখন এপিডেমিক হয় তখন আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা জানতে চাই এখন অ্যাটাক রেটটা কেমন, কোন একটা নির্দিষ্ট পপুলেশন গ্রুপের মধ্যে প্রতি 100 জনে কতজন আক্রান্ত হচ্ছে নতুন করে, সেটা হলো অ্যাটাক রেট বলি। তাহলে সেই অ্যাটাক রেট আমার কত, সেটা দিয়ে আমি তখন অ্যাসেস করতে পারবো আমার এখন কি করতে হবে। তাহলে এটা গেল টাইম স্পেসিফিক। তাহলে টাইম স্পেসিফিক টা তোমরা এক্সাম্পল হিসেবে লিখে রাখো, কোন অ্যাটাক রেট, অ্যাটাক রেট হলো একটা ডিউরিং এপিডেমিক যখন আমরা দেখি নতুন কতগুলো কেস আক্রান্ত হলো টোটাল 100 জনের মধ্যে, সেটা যখন আমরা জানতে চাই সেটাকে আমরা বলি অ্যাটাক রেট। ওকে, তাহলে স্পেসিফাইড রেটটা আমি বললাম, তাহলে এটা হলো। আর কিছু তোমাদের জানার কিছু আছে? আচ্ছা, ওকে ওকে, আজকে তাহলে আমরা এখানে কনক্লুড করি। তোমরা অনেক সময় দিয়েছো এবং কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল আসলে, সবসময় তো আমরা ক্লাসরুম বেসড আসলে অভ্যস্ত, সেই টেকনোলজির অনেক ব্যাপার থাকে তো, কিন্তু আমি যদি এতটুকু হলো তোমাদের একটু বোঝাতে পারি, দ্যাট উইল বি মাই সাকসেস। তো তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ, নিজেকে প্রোটেক্ট করবে নিজে থেকেই, মানে এটা হলো সেলফ প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আবারও ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, তোমাদেরকে টাইম এবং তারিখটা জানিয়ে দেওয়া হবে পরে। সবাই ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।